আমাদের প্রবলেমসগুলো নিয়ে ডিসকাশন করব একদম লাস্ট মোমেন্টে এসে সামনে সাত আট দিন কিভাবে পড়াশোনা করব কি কি সোর্স থেকে পড়াশোনা করব ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো যেগুলো তোমাদের মাইন্ডে কনফিউশন আছে তোমরা আমাকে বলতে পারো আমার ইন থেকে আমার এখানে এই মোমেন্টে দাঁড়িয়ে যে সমস্ত জিনিসপত্রগুলো করলে বেটার হয় বলে মনে হয় ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করব সো এক এক করে তোমরা মাইক্রোফোন অন করতে পারো করে তোমাদের কথাগুলো বলতে পারো তবে চেষ্টা করবা কোশ্চেনগুলো একটু শর্ট রাখার অ্যান্ড কম সময়ে বলার আর রিপিটেটিভ কোশ্চেনগুলো যাতে না আসে এটা একটু এনশিওর করার ও তো ভাইয়া আমি বলবো হ্যাঁ হ্যাঁ বলো তো ভাইয়া আমি উদ্ভাসের পরীক্ষায় আমার মতো আসে কিন্তু আমি প্র্যাকটিস করি এবং আমার জিএসটি কিউবি করা আছে আর বইয়ের এমসি কিউ গুলা করা আছে কিন্তু ক যে মোটা বইটা ওইটা আমি এখনো করি নাই ভরিও নাই কিন্তু পরীক্ষায় ভালোই ভালোই মার্ক আসে এখন কি আর ওটা ধরা দরকার আছে কিন্তু না 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 জি উদ্ভাসের পরীক্ষায় সাতষট্টি মার্ক আসা মানে তুমি অনেক ভালো করবা তোমার মার্ক অনেক ভালো অ্যান্ড তুমি আমার কথা মিলাই নিও পরীক্ষাতে তোমার অনেক ভালো একটা স্কোর আসবে এবং একটা ভালো ইউনিভার্সিটিও আসবে যদি তুমি ফাইনাল পরীক্ষাতে উদ্ভাসে যেরকম পারফর্ম করো উদ্ভাসে পরীক্ষার হলে ঠিক যেভাবে তুমি মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও সেমভাবে তুমি ফাইনাল পরীক্ষাটা দিতে পারো তাহলে তোমার ভালো একটা মার্ক আসবে তুমি যেই যেই সোর্সের কথা বললা যেমন জিএসটি কিউবিটা তোমার ভালো করে করা আছে ভেরি গুড ভেরি গুড ভেরি ওয়েল ডান এরপরে তোমার মেইন বুক করা আছে ভেরি ওয়েল ডান এই দুইটা সোর্স থেকেই তুমি ম্যাক্সিমাম জিনিসপত্র কমন পাবা সো এই দিক দিয়ে তুমি অনেক আগিয়ে আসো আবার উদ্ভাসের পরীক্ষাতে তোমার মার্ক ভালো আসতেছে দ্যাট মিনস তোমার পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি প্রত্যেকটাই ঠিকঠাক আছে সো এই ব্যাপারটাও অনেক ভালো সো যদি এগুলা ঠিক থাকে তাহলে এখন তোমার আগামী সাত দিনে জাস্ট নিজেকে ঠান্ডা রেখে তুমি এতক্ষণ পর্যন্ত এতদিন পর্যন্ত যা যা পড়াশোনা করছো ওইগুলাই রিভিশন দেওয়া উচিত ওগুলাই ভালো করে রিভিশন দেওয়া উচিত আরেকটা জিনিস তোমার দেখবা তুমি যদি একটু খেয়াল করে দেখো তুমি দুই ক্যাটাগরি জিনিসপত্রে বিভক্ত করতে পারবা তুমি যা যা পড়াশোনা করছো এর ভিতরে কিছু অংশ আছে যেগুলো তোমার স্ট্রেংথ যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসলেই তুমি পারো আর কিছু অংশ আছে যেগুলো তোমার উইকনেস যেগুলো থেকে প্রশ্ন আসলে তুমি কনফিউজড হয়ে যাও এই জিনিসটা এখন এই শেষ এসে তোমার ক্ষেত্রে স্পেসিফিকভাবে বলতেছি তোমার একটু আইডেন্টিফাই করা উচিত যে কোন কোন টপিকগুলো আমার অনেক বড় স্ট্রেন্থ যেমন দেখো আমার ক্ষেত্রে সব সময়ই তোমার মতো বয়সে স্ট্রেন্থ ছিল যে সার্কিট থেকে তুল্য রোধ যদি বের করতে দেয় আমার কোনো দিনও ভুল হবে না সার্কিট থেকে তুল্য রোদের পরে যদি কারেন্ট ডিভাইডার রুল দিয়ে কারেন্ট আলাদা আলাদা করে বের করতে দেয় আমার কোনো দিনও ভুল হবে না সো এটা আমার স্ট্রেন্থ ছিল ঠিক আছে কেমিস্ট্রিতে শর্ট কোশ্চেনগুলো সবসময় আমার স্ট্রেন্থ ছিল শর্ট কোশ্চেন বলতে কি বোঝাচ্ছি তোমাদের আমি শর্ট কোশ্চেনের বিভিন্ন সাজেশন দিছি কেমিস্ট্রির জন্য টপিক সাজেশন ওগুলো আমার সবসময় স্ট্রেন্থ ছিল সো এগুলো আমার ভুল হবে না পাশাপাশি পরিমাণগত রসায়ন এবং তৈরিত রসায়ন থেকে ম্যাথ আসলে আমার ভুল হইতো না সো এগুলো আমার স্ট্রেংথ ছিল বাট আমার কিছু উইকনেসও ছিল যেমন ধরো কোনো আকরিকের নাম যদি আমার চলে আসতো আমি কখনোই মনে রাখতে পারতাম না তারপরে হচ্ছে জৈব যৌগ থেকে অনেক বড় বড় রিয়াকশান ছিল যেগুলো আমার মনে থাকতো না ঠিক আছে সো এই যে জিনিসপত্রগুলো আমার উইকনেস ছিল যেগুলো আমার মনে থাকে না আমি জানি এগুলো আমি ভুল করি ওগুলো তোমাকে এই মোমেন্টে আইডেন্টিফাই করতে হবে যে আচ্ছা এইগুলো এগুলো আমি পারি না ওই যে জিনিসপত্রগুলো তুমি আইডেন্টিফাই করলা তোমার পরবর্তী কাজ হবে যে যেগুলো তোমার উইকনেস ওইগুলা তুমি অল্প অল্প করে রিভিশন দাও অল্প অল্প করে রিভিশন দাও বারবার দেখো একবার দুইবার তিনবার চারবার দেখো আর যেগুলো তোমার স্ট্রেংথ আছে ওগুলো তুমি দেখো বাট ওগুলোতে আর অত বেশি ফোকাস করো না যেগুলো তুমি পারো কনফার্ম পারো ওগুলা ঠিকঠাক আর আরেকটা জিনিস আমার উইকনেস ছিল যেমন হচ্ছে আমি ম্যাথের ফর্মুলা ভুলে যেতাম ম্যাথের ফর্মুলা মারাত্মক ভুলে যেতাম ধরো ম্যাথে তো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে গাদা গাদা ফর্মুলা পাশাপাশি আরও বেশ কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলোতে গাদা গাদা ফর্মুলা সরলরেখাতে আছে বৃত্ততে আছে ঠিক আছে এই যে এত এত ফর্মুলা কোনিক্সে তো ফর্মুলার গাদা এগুলো ভুলে যেতাম সো এই জিনিসটা আমার অনেক বড় একটা উইকনেস ছিল তো আমি কী করতাম প্রতিদিন আধা ঘন্টা বসে বসে ম্যাথের ম্যাথের ফর্মুলাগুলো প্র্যাকটিস করতাম বসে বসে যাতে মেইন পরীক্ষার হলে যে আমি ভুল না করি সো আমি তোমার জন্য বলতে পারি ইউ আর ভেরি গুড টু গো সাতষট্টি মার্ক পাওয়া মানে খুবই ভালো তোমার একটা ভালো জায়গাতে পজিশন চলে আসবে তুমি যদি ফাইনালি ভালো আউটপুট দাও এখন তুমি তোমার স্ট্রেংথ বের করে স্ট্রেংথগুলাতে টাসে রাখবা টাস করবা প্রতিদিন অল্প স্বল্প করে দেখবা বাট উইকনেস যেই পয়েন্টগুলো আছে তোমার যেগুলো তুমি পড়ে রাখছো যেগুলো পড়ো নাই একদমই ওগুলাতে হাত দেওয়ার দরকার নেই যেগুলো তুমি পারোই না ওগুলাতে হাত দেওয়ার দরকার নেই বাট যেগুলো তুমি পারো বাট পরীক্ষার আগের দিন না দেখার কারণে পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা আছে ওই জিনিসপত্রগুলো তোমাকে বারবার দেখে ঠিক করে নিতে হবে দ্যাটস ইট আমার ইন থেকে এটাই ছিল টিভি দেখি তোমার প্রশ্ন ছিল সো তুমি তোমার ক্লিয়ার হয়ে গেলে তুমি একটু জাস্ট সাথে সাথে রেসপন্স করবা কারণ আমাদের জি ভাইয়া জি ভাইয়া ওকে আর কোনো প্রশ্ন আছে তোমার নামটা এরকম অদ্ভুত কেন টিভি দেখো এরকম অদ্ভুত কেন এই যুগে আর কেউ টিভি দেখে না সবাই ইউটিউব আর ফেসবুক দেখে তুমি টিভি দেখো কেন এখনো ভাই এমনি দিছি আচ্ছা আচ্ছা ঠিক আছে সো এরপরে অন্য যে কেউ প্রশ্ন করতে পারো ভাই আমি প্রশ্ন করি হ্যাঁ শিওর আচ্ছা ভাই আমাদের এই যে গত কয়েকদিন জেসটি প্রশ্ন ব্যাংক একটা एग्जाम হইছে আর কি তো ওইটা হচ্ছে অফলাইনে দেওয়া যে অনলাইনে তো আমি অফলাইনে যখন দিছি তখন আমার আসছে 58 আর অনলাইনে আমি আবার বাসায় যখন দিছি তখন আসছে হচ্ছে 78 এখন আমার হচ্ছে এরকম হয় মানে আমি হলে গেলে এরকম হয় বাসায় দিলে আরেক রকম হয় 20 মার্কের ডিফারেন্স হয়ে গেছে

প্রথম কথা হচ্ছে এক্সাম হলের এক্সাম ফোবিয়া কাটানোর উপায় কী এক্সাম হলে যখন তুমি ঢুকবা তখন এক্সাম হলে এক্সাম ফোবিয়াটা হওয়ার বেশ কয়েকটা কারণ আছে একটা হচ্ছে আমি এক্সাম হলে যখন এক্সাম দিতে যাই আমার আশেপাশে যে সমস্ত মানুষজনগুলা থাকে সবাই অপরিচিত ওনাদের ফেসের দিকে তাকাইলে আমার অনেক ক্ষেত্রে একটা চলে আসছে থাকে যারা অত্যাধিক পরিমাণে কনফিডেন্ট তুমি হয়তো পরীক্ষা নিয়ে অতটা কনফিডেন্ট না তুমি হয়তো তোমার পজিশন নিয়ে বা ভর্তি চান্স পাওয়া নিয়ে কনফিডেন্ট না কিন্তু কিছু মানুষজন থাকবে দেখবা এরা হয়তো চান্স পাবে না বাট তারা অনেক কনফিডেন্ট এদের মুখের দিকে তাকাইলে দেখবা যে তোমার মনে হবে যে ওদের ওদের ধারে আসো আমি নাই সো ওদের দেখে আমাদের একটা নার্ভাসনেস চলে আসে ঠিক আছে সো এই যে ব্যাপারগুলা নতুন এনভায়রনমেন্ট নার্ভাসনেস এগুলা আমাদেরকে অনেক বেশি নার্ভাস করে ফেলে সো ফাইনাল পরীক্ষাতে এইটা এড়ানোর কয়েকটা উপায় আছে একটা হচ্ছে পরীক্ষার হলে পরীক্ষার অনেকটা আগে যাওয়া এক থেকে দেড় ঘন্টা আগে যাওয়া ওই জায়গার এনভায়রমেন্টটা একটু হাঁটাচলা করা ঘোরাঘুরি করা আর পরীক্ষার হলে যে পরীক্ষা কেমন হবে সেইটা নিয়ে একদমই চিন্তা করা যাবে না পরীক্ষার আগের আধা ঘন্টা তুমি পরীক্ষা নিয়ে কোনো চিন্তা করবা না পড়াশোনা নিয়ে কোনো চিন্তা করবে না পড়াশোনার রিলেটেড কোনো চিন্তা করবে না কোনো ফর্মুলা রিভিশন দেওয়া নিয়ে চিন্তা করবে না জাস্ট র্যান্ডমলি যদি তোমার কোনো সাথে গার্জিয়ান থাকে বাবা মা থাকে ভাই বোন থাকে তাদের সাথে র্যান্ডমলি যে কোনো লাইফের অন্য কোনো বিষয় নিয়ে ডিসকাশন করবা ধরো পরীক্ষার পরে কি করবা বা অন্য কোনো কিছু নিয়ে কী হবে একটা পজিটিভ কোনো টপিক যেটা নিয়ে ডিসকাশন করলে তোমার মাইন্ডটা ফ্রেশ থাকে ওই টাইপের ব্যাপার নিয়ে ডিসকাশন করবা যাতে নার্ভাসনেসটা চলে যায় পরীক্ষার হলে যে যখন তুমি প্রশ্নপত্র হাতে নিবা তখন তুমি যদি রিল্যাক্স থাকতে পারো এমনিতেই তোমার পারফরমেন্স বেড়ে যাবে আমরা পরীক্ষাটা বাসায় দিলে অনলাইনে বাসায় দিলে ভালো পারফর্ম করি কেন কারণ আমার নিজের রুমে বসে আমি পরীক্ষা দিই নিজের রুমে বসে পরীক্ষা দিলে আমার রুমের ইনভায়রনমেন্টটা আমার চেনা আমার টেবিল আমার চেনা সব কিছু আমার চেনা পরিচিত ফলে কি হয় আমার ব্রেনটা অনেক বেশি রেসপন্স করে রিল্যাক্স থাকে বাট পরীক্ষার হলে যে যেহেতু সব কিছু নতুন আমাদের ওই জায়গাতে নার্ভটার কন্ট্রোল থাকে না সো এই ক্ষেত্রে লাস্ট কয়েকদিন তুমি যে এক্সাম সেন্টারে যেহেতু তোমার ক্ষেত্রে একটা স্পেসিফিক প্রবলেম এক্সাম সেন্টারে যে বসে বসে পরীক্ষা দিতে পারো এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে বাট এটাতে তোমার অনেক বেশি টাইম ওয়েস্ট হবে টাইম ওয়েস্ট তুমি যদি কমাইতে চাও তাহলে তোমাকে জাস্ট ইমাজিন করতে হবে যে আমি যেই পরিবেশেই যাচ্ছি না কেন সেই পরিবেশে যে আমি এই এই বিষয়গুলো কন্ট্রোল করব কন্ট্রোলের ভিতর কী কী আছে নার্ভাসনেস আছে অন্যের দেখে নার্ভাস হয়ে যাওয়া কনফিডেন্স কমে যাওয়া এই টাইপের যে ব্যাপারগুলো যেগুলো আমি একটু আগে ব্যাখ্যা করলাম তোমার সাথে এই জিনিসপত্রগুলোতে একটু বেশি হচ্ছে তোমাকে ওয়ার্কআউট করতে হবে আরেকটা জিনিস যে কোন একটা জিনিস জিনিসের প্রতি যদি তুমি যে এক্সপেকটেশন এত বেশি করো যে আচ্ছা এটা আমাকে পেতেই হবে এটা আমাকে করতেই হবে না করলে আমার জীবন শেষ তাহলে দেখবা ওই জায়গাতে যে ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বেড়ে যায় রাদা তুমি যদি এরকম চিন্তা করো যে আমি আমার কাজগুলো ঠিকঠাকভাবে করে যাচ্ছি যা হবে হবে যা হবে দেখা যাবে জীবনে রেজাল্ট যাই আসুক আই এম রেডি টু ফেস ইট রেজাল্ট যাই আসুক আমার ফ্যামিলি প্রবলেম যদি হয় আই এম রেডি টু ফেস ইট যদি আমার অন্য কোনো সমস্যা আছে এম রেডি টু ফেস ইট যাই হোক আমি ফেস করব কি হয় দেখা যাক তুমি যদি এই টাইপের একটা হার্ড মাইন্ডসেট নিয়ে থাকো যে ইনশাআল্লাহ আমি ফেস করব ব্যাপারটা যা হবে হবে তাহলে দেখবা পরীক্ষার হলে যে ওই নার্ভাসনেসটা কাজ করবে না বরং তোমার ভিতরে একটা রেসপন্সিবিলিটিস চলে আসবে যে না আমাকে অ্যাকুরেসি বাড়াতে হবে অ্যাকুরেসি বাড়াতে হবে যেমন দেখো তুমি বললা যে বাসায় বসে পরীক্ষা দিলে তোমার আটাত্তর আসে পরীক্ষার হলে যে আটান্ন বিশ মার্ক ডেফিসিয়েট করতেছে এর মানে কি এর মানে হচ্ছে তুমি জানো কিন্তু ওই জায়গাতে যে পুশ করতে পারতেছো না তুমি জানো বাট একটা নতুন ইনভাররমেন্টের যে তোমার আউটপুটটা আসছে না সো তুমি একটা কোথাও আউট অফ কমফোর্ট জোন চলে যাচ্ছো সো আউট অফ কমফোর্ট জোনের ওই যে যাওয়ারটা কেন হচ্ছে এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে তোমার নিজের ক্ষেত্রে স্পেসিফিকভাবে কি প্রবলেম হচ্ছে এমন হইতে পারে যে আমি যেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করলাম এইগুলা হচ্ছে তোমার নাও থাকতে পারে অন্য কোনো একটা প্রবলেম হতে পারে যেটা যেটা হয়তো আমি এখনো বলি নাই যেমন ধরো যে তুমি নতুন পরিবেশে যে ওভার থিঙ্কিং শুরু করো এটাও একটা প্রবলেম হতে পারে অনেক মানুষ অনেক বেশি ওভার থিঙ্কিং করে ওভার থিঙ্কিং করে নিজের ব্রেনকে এত বেশি এঙ্গেজ করে ফেলে যে ওই অ্যাকুইয়াসিটা থাকে না বা Share. কোনো কিছুকে রিকল করতে পারে না দ্রুত সো তোমার ক্ষেত্রে ওই প্রবলেমটা আসতে পারে বা অন্য কোনো মানুষের ক্ষেত্রে অন্য কোনো প্রবলেম আসতে পারে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তুমি ওই জায়গায় যে আসলে স্পেসিফিকভাবে কোন প্রবলেমটা ফেস করতেছো ওই প্রবলেমটা আইডেন্টিফাই করে ওই প্রবলেমটাকে সলিউশন করা এখন বলবো ভাইয়া সলিউশন কীভাবে করবো আই এম তো অ্যাম নট এ সলভার আমি আমার ওই জিনিসপত্রগুলো সলিউশন করতে পারতেছি না তুমি একটা প্রবলেম ওই প্রবলেমটা নিয়ে তুমি যদি বারবার চিন্তা করো অটোমেটিক তোমার ব্রেন ওই জিনিসটার সাথে অ্যাডজাস্ট করে ফেলবে তুমি বারবার ওই জিনিসটা নিয়ে চিন্তা করো একটা প্রবলেমকে প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করো একটা প্রবলেমকে যখন আমরা প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করি তখন অটোমেটিক আমাদের ব্রেন থেকে সাবকনশাস মাইন্ড থেকে ওটা সলিউশন করার জন্য গাইড করে সো ওই গাইডটা তুমি যদি 6-7 দিন ধরে করো অটোমেটিক বাই সাবকনশাস মাইন্ড দেখবা যে পরীক্ষার হলে যে ওই নার্ভাসনেসটা তোমার আর কাজ করতেছে না সো এইটাকে তোমার আলাদা করে সলভ করার কিছু নাই সলভ অটোমেটিক হবে তোমাকে জাস্ট তোমাকে জাস্ট ওটা নিয়ে চিন্তা করতে হবে পয়েন্ট তোমাকে জাস্ট নিয়ে চিন্তা করতে হবে চিন্তা করলেই তুমি দেখবা যে তোমার ভিতর থেকে সলিউশনটা বের হয়ে আসছে এটা একটা পয়েন্ট আরেকটা কোশ্চেন ছিল যে আমার এক্সাম হলে সিওরিটি আসে না আমি একটা জিনিস পরীক্ষার হলে যে কনফিউজড হয়ে যাই না দাগায় চলে আসি বাসায় এসে দেখি অনেক ক্ষেত্রে ওটা ঠিক হয়েছে দেখো আমরা কখনোই রিস্ক নেবো না যদি তোমার একটা জানা জিনিসও পরীক্ষার হলে যে কনফিউজড মনে হয় ওই জিনিসটাকে আর ওইটা নিয়ে সামনা আচ্ছা আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ একজন বলছে ভাই আমি কথা শুনতে পাচ্ছি না কেন জি ভাই শোনা তো যাচ্ছে আমার ভাই শোনা যাচ্ছে ওকে তাহলে ওর নেটওয়ার্কের প্রবলেম সো সিউরিটি নিয়ে যেটা বলছিলাম যদি কোন একটা জিনিস তুমি বাসায় বসে পড়াশোনা করতে করতে তুমি জানো ওটা এটা হবে বাট পরীক্ষার হলে যে সামহাউ ওটা তোমার মনে নাই সো ওটা কি তুমি ছেড়ে আসবা দেখো এইটার ক্ষেত্রে আমি কয়েকটা স্টেপ ফলো করি কোনো একটা জিনিস পড়ার সাথে সাথে আমি জানি এটার উত্তর আমি জানতাম বাট এই মোমেন্টে মনে আসতেছে না যদি এরকম হয় আমি পেন্সিল দিয়ে ওটা মার্ক করি করে সামনে আগাই যাই পেন্সিল দিয়ে ওটা মার্ক করি যতক্ষণ আমি শিওর হচ্ছি ততক্ষণ আমি ওটা দাগাই না সো আমি যদি সামনে আগাই যাই পরে অন্য কোয়েশ্চেন করে অন্য কোশ্চেন করে অন্য কোশ্চেন করি যেই প্রশ্নটা আমি ছেড়ে আসলাম মার্ক করে ওইটা আমার সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিক প্রসেস করবে আমি দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পরে যদি আবার প্রশ্নটা পড়ি তখন দেখবা সাবকনসিয়াস মাইন্ড থেকে ওইটার জন্য একটা কমান্ড আসতেছে বলছে যে আচ্ছা এটার উত্তর তো এটা হবে তখন দেখবা আগের থেকে তুমি একটু বেশি শিওর হয়ে যাও তো তুমি যদি আগের থেকে বেশি শিওর হয়ে যাও দেন তুমি দাগাও তোমার যদি মনে হয় যে না আমি এখন এটা পারতেছি এটা আমার এই পয়েন্টটা সে মনে হচ্ছে না এটাই উত্তর হবে দেন তুমি দাগাও বাট কোনো কারণে যদি তোমার মনে হয় যে এটার উত্তর আমি শিওর না শিওর না হয়ে কোনো কিছু দাগায় আসার দরকার নেই শিওর না হয়ে দাগাইলেই তুমি খাবার ধরা বুঝছো কেন ধরা খাবা তুমি দশটা শিওর না হয়ে দাগাবা তার ভিতর থেকে তোমার যদি তিনটা বা চারটা ঠিক হয় বাকি সাতটা তোমার যাবে ভুল এন্ড ভুলের মাইনাস খাইতে খাইতে তুমি অনেক বেশি নেগেটিভ খেয়ে যাবা অনেক ক্ষেত্রে এই আন্দাজে দাগানোর প্রবণতার জন্য অনেকে চার পাঁচ মার্ক 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 মাইনাস খেয়ে যায় আর চার মার্ক পাঁচ মার্ক যখন একজন মানুষ মাইনাস খেয়ে যায় তখন প্রবলেমটা হয় যে তার যেই পজিশন পাওয়া উচিত ছিল তার থেকে অনেক খারাপ পজিশন সে পায় ঠিক আছে দেখা যাবে যে ওই এক দুই মার্ক মাইনাস পাওয়ার কারণেই তোমার চান্সটা হচ্ছে না কোথাও তুমি সিএসসি পাচ্ছ না কোথাও তুমি ত্রিপলি পাচ্ছ না কোনো একটা স্বপ্নে ইউনিভার্সিটি থেকে তুমি সিটকে গেছো সো সিও না হয়ে দাগানোটা উচিত না ঠিক আছে উচিত না মানে এই স্ট্র্যাটেজিতে যদি আগাও তাহলে তুমি হচ্ছে অন্ধকারে ঢিল না আর যদি তুমি আমার শিওর না হয়ে দাগাও অন্ধকারে ঢিল ছুটবা হয়ে গেলে লেগে গেল না হয়ে গেলে ছিটকে গেলে ঠিক আছে সো নিজে থেকে ছিটকানোর তো মানে হয় না সো এই ক্ষেত্রে তোমার টোটাল পরীক্ষার হলে একটু বারবার রিকল করা উচিত রিকল কিভাবে যে ফার্স্ট রানে গেলা সেকেন্ড রানে গেলা থার্ড রানে গেলা পাঁচ মিনিট দশ মিনিট পর পর যেই জিনিসপত্রগুলো তোমার মনে পড়ে না ওগুলো একটু মনে করার চেষ্টা করা যদি মনে পড়ে তাহলে তো খুবই ভালো মনে পড়লে ওটাকে তুমি দাগিয়ে আসলা বাট যদি না মনে পড়ে তাহলে ছেড়ে আসো ঠিক আছে ভুল করে মাইনাস খেয়ে এসো না কারণ দেখো তুমি ধরো এক মার্কের একটা কোয়েশ্চেন ভুল করে আসলা এক মার্কের একটা কোশ্চেন ভুল করা মানে তুমি কিন্তু শুধুমাত্র জিরো পয়েন্ট টু ফাইভ মাইনাস হচ্ছ না তুমি ওই প্রশ্নটার মার্ক কিন্তু পাচ্ছ না সো ওইটার মার্ক তুমি যদি না পাও ওইটার জন্য এক মার্ক আর ওইটার জন্য বাকি হচ্ছে নেগেটিভ জিরো পয়েন্ট টু ফাইভ টোটাল মিলে তুমি ওয়ান পয়েন্ট টু ফাইভ মাইনাসে আসো ঠিক আছে এরকমভাবে তুমি যদি আশিটা দাগাও এবং দেখা যায় যে তুমি দশটা ভুল করে আসছো তাহলে আশ এই দশ ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ সব মিলায় বারো পয়েন্ট পাঁচ তোমার মাইনাস সো আশি থেকে তখন তোমার হয়ে যাচ্ছে কত আটষট্টি পয়েন্ট বা সাতষট্টি পয়েন্ট পাঁচ সো আশি থেকে সাতষট্টি পয়েন্ট চলে আসা কিন্তু অনেক খারাপ সেক্ষেত্রে তুমি যদি দাগাও ষাটটা এবং তখন যে দশটা ভুল করো তখন কিন্তু তোমার আর চান্স হবে না ঠিক আছে চলে যাবে কত চল্লিশের নিচে বা হচ্ছে পঁয়তাল্লিশের চল্লিশে দেন তুমি কিন্তু রিস্ক জোনে চলে যাচ্ছ সো এই জন্য আন্দাজে দাগানোর প্রবণতা থেকে একটু নিজেকে সাবধান করতে হবে আওয়ার দেখো ঠিকঠাক হয়ে যাবে তোমার যদি এখন পঞ্চান্ন মার্ক আসে তুমি চেষ্টা করো কিভাবে লাস্ট সাত দিন পড়াশোনা করলে এটাকে পঁয়ষট্টিতে নিয়ে যাওয়া যায় তোমার যদি পঁয়ষট্টি আসে তুমি চিন্তা করো কিভাবে পড়াশোনা করলে এটাকে পঁচাত্তরে নিয়ে যাওয়া যায় জাস্ট তুমি যেই পজিশনে আসো এই পজিশন থেকে দশটা মার্ক এক্সটেন্ড করো এই সাত দিনে দেখো আমি তোমাকে কনফার্ম বলতে পারি যে তুমি যেইটুকু নিজের প্রতি এক্সপেক্ট করো তুমি যদি এক্সপেক্ট করো একটা যেকোনো হলেই হবে তাহলে তোমার ভালো ইউনিভার্সিটিতে হবে তুমি যদি এক্সপেক্ট করো একটা ভালো ইউনিভার্সিটিতে হলেই হবে তুমি হচ্ছে দেখবা টপ ইউনিভার্সিটিতে পাবা তুমি যদি একটা টপ ইউনিভার্সিটি এক্সপেক্ট করো তুমি দেখবা সিএসসি পাচ্ছ ঠিক আছে তোমার এই দশ মার্ক এক্সটেন্ড তোমাকে অন্য একটা লেভেলে নিয়ে যাবে বায়োজি তুমি হঠাৎ করে স্ক্রিন প্রেজেন্ট করা শুরু করলে কেন আচ্ছা ঠিক আছে সো তোমার যদি আর কোনো কোশ্চেন থাকে বলতে পারো তোমার দুইটা কোশ্চেন আই গেস আমি আমার পক্ষ থেকে যেটুকু বলা ছিল বলছি যদি এখনো কোনো কনফিউশন থাকে দেন তোমার প্রশ্ন আস করতে পারো না ভাইয়া থ্যাঙ্ক ইউ আর হচ্ছে প্রবলেম আমি বুঝছি সেটা হচ্ছে ওই উদ্ভাসে যে আপুটা থাকে গার্ডে উনি খালি মিনিট পর পর করে আর মাত্র 10 মিনিট আছে আর মাত্র 5 মিনিট আছে গানের কাছে যদি কেউ কন্টিনিউয়াসলি একই জিনিস বলতে থাকে তখন তো নিজেরই আল্লাহ সময় নাই তার মানে আমি কি করব এই এই সব কারণে মনে হয় মাস কম আসে হ্যাঁ একদম একদম এই পয়েন্টটা যে ধরো পরীক্ষার হলে যদি কোনো একটা জিনিস তোমাকে ডিস্ট্র্যাক্ট করে দেন ওই জিনিসটা থেকে কিভাবে নিজের ফোকাসটা চেঞ্জ করা যায় এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে যে আচ্ছা আমার এই জিনিসটা আমাকে ডিস্ট্র্যাক্ট করে ফেলতেছে পরীক্ষার হলে তোমার তোমার যখন একদম শার্প কনসেন্ট্রেশন দেওয়া উচিত ওই মোমেন্টে ধরো একজন আপু বারবার চিল্লায় চিল্লায় তোমাকে কনসেন্ট্রেশনটা ব্রেক করাই দিতেছে দেন কিন্তু ওইটাই তোমার জন্য তোমার নার্ভাসনেস মেইন কারণ হয়ে দাঁড়াবে সো এই ব্যাপারগুলোতে একটু অ্যাওয়ার থাকতে হবে দ্যাট ইট এর বাইরে কিছু না পঁয়তাল্লিশ তবে আজকের হচ্ছে উনষাট তো ভাইয়া আমার একটা ভালো জাম্পি উন্নত হয়েছে তো যেটা হিসাবে আমি যেগলে যেগলে মিস্টেক করতেছি সাপোজ অনেক আমি যেমন যেমন আমি সত্তর তো সত্তর টাই ভুলে গেছি প্রথম পরীক্ষায় যে

সময় দিবা হচ্ছে একদিন তিন ঘন্টা তিন ঘন্টায় কী কী করবা দেড় ঘন্টা সময় নিয়ে টোটাল ত্রিকোণমিতিতে যত ফর্মুলাস আছে সব ফর্মুলাগুলো একবার রিভিশন দিবা আশা করি ফর্মুলা ভুলো নয় যেহেতু প্রায় এক দুই বছর তিন বছর দুই বছর যাবৎ চ্যাপ্টারগুলো হালকা পাতলা হলেও দেখতেছো ফর্মুলাগুলোর সাথে একটু টাচ আছে সো ফর্মুলাগুলো পড়বা দেড় ঘন্টা সময় নিয়ে আর বাকি দেড় ঘন্টা সময় নিয়ে পড়বা যে টোটাল যেই বইটা তুমি ফলো করছো এইচএসসি লাইফ থেকে ওই এইচএসসি লাইফের ওই বইটাই টোটাল এক্সাম্পলে যে সমস্ত ম্যাথগুলো দেওয়া আছে ওই ম্যাথগুলোর ভিতরে যেগুলো খুব ছোট ছোট ম্যাথ ঠিক আছে বড় কোনো ম্যাথ না ছোট ছোট ম্যাথ ওই ছোট ছোট ম্যাথগুলা একটু সলভ করবা ঠিক আছে জাস্ট এইটুকু করো এইটুকু করলেই দেখবা ত্রিকোনদি থেকে যদি চারটা পাঁচটা কোয়েশ্চেন আসে তার ভিতর থেকে একটা বা দুইটা তোমার কমন চলে আসতেছে ঠিক আছে কারণ কি কারণ হচ্ছে এক্সাম্পলে হচ্ছে প্রত্যেকটা নিয়মের থেকে একটা সুন্দর ম্যাথ সবচেয়ে সুন্দর এবং গোসানো ম্যাথটা দেয়া থাকে এক্সাম্পলে আর ফর্মুলা হচ্ছে ওই চ্যাপ্টারটা সলভ করার জন্য সবচেয়ে নেসেসারি পার্ট সো আমাদের জন্য ফর্মুলা দরকার আর আমাদের জন্য কি দরকার ওই জায়গার হচ্ছে এক্সাম্পলের ওই টাইপ ভিত্তিক ম্যাথটা দরকার সো এক্সাম্পলের যদি কোন জিনিস তোমার কঠিন লাগে কোন জিনিস তোমার কাছে একদমই নতুন লাগে হাত দিও না যে জিনিসটা তুমি পারো যে জিনিসটা তুমি আগে থেকে দেখছো ওই ছোট্ট এক্সাম্পলের ছোট্ট ম্যাথগুলা একটু সলভ করো একদিন তিন ঘন্টা সময় নাও দেড় ঘন্টা ফর্মুলাতে দাও দেড় ঘন্টা এক্সাম্পলের ম্যাথগুলাতে দাও ত্রিকোণিথি ঘোষাই যাবে পরীক্ষার আগের দিন আবারও এক ঘন্টা সময় দিও ঠিক আছে ত্রিকোনমিথিতে তাহলে দেখবা যে তোমার যা ঘুসাই যাচ্ছে এইটুকু মোর দেন অ্যানাফ আর আরেকটা সমস্যা হচ্ছে তার মানে কি ম্যাথে যদি আসে তার মানে দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে তুমি ম্যাথ সল্ভ না করেই আন্দাজে দাগানোর প্রবণতা থাকতে পারে তোমার যদি এরকম আন্দাজে দাগানোর প্রবণতা থাকে যে আচ্ছা আমি সলভ করি না তারপর আমার মনে হচ্ছে এইটাই হ্যাঁ তো ওইটা তুমি দাগাই দিলা দেন দিস ইজ এ মানে অ্যালার্মিং ইস্যু তোমাকে আন্দাজে দেখানোর প্রণতা থেকে বেরো আসতে হবে আর দুই নম্বর কারণ হতে পারে যে তুমি সলভ করতে জানো তুমি সলভ করো বাট সলভ করতে যে তুমি ভুল সলভ করে ভুল উত্তর বের করো তাহলে তুমি ট্র্যাপে পড়ে যাও সো ভুল উত্তর বের করার ক্ষেত্রে তোমার হচ্ছে প্র্যাকটিসটা কম যার কারণে তোমার অ্যাক্যুরেসি কম মানে তুমি হচ্ছে করতে করতে মাঝখানে কোথাও একটা প্লাস থেকে মাইনাস বসাই ফেলো কোথাও একটা ফর্মুলা একটা আছে অন্য একটা ফর্মুলা বসায় ফেলো আর ওটা একটা ট্র্যাপ তৈরি করা আছে যে তুমি যদি মাইনাস করো তাহলে একটা উত্তর আসবে সেই উত্তরটা অপশনে থাকবে তুমি যদি ভুল ফর্মুলা বসাও সেই ফর্মুলা থেকে একটা ভুল উত্তর আসবে সেটাও অপশনে থাকবে সো যদি এরকম কিছু ঘটে তাহলে তোমার এই জায়গাতে প্র্যাকটিস বেশি করে অ্যাক্যুরেসিটা বাড়াতে হবে এখন সাত দিনে তুমি আর কত প্র্যাকটিস করবা খুব বেশি প্র্যাকটিস তো করা সম্ভব না তো সেই ক্ষেত্রে তোমাকে রিস্ক নিতেই হবে আর উনষাট কিন্তু ভালো মার্ক ঠিক আছে সাতচল্লিশ একটু রিস্কি পঁয়তাল্লিশ সাতচল্লিশ একটু রিস্কি পঁয়তাল্লিশের কথা বলছিলাম পঁয়তাল্লিশ একটু রিস্কি বাট ঊনসাইট ভালো মার্ক আরেকটা জিনিস মাথায় রাখবা উদ্ভাসের পরীক্ষার হল আর ফাইনাল এক্সামের পরীক্ষার হলের ভিতরে কিন্তু একটু ডিফারেন্স হবে ফাইনাল এক্সামে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি উদ্ভাসের থেকে সহজ কোশ্চেন থাকবে বাট তোমার নার্ভ কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে উদ্ভাসে যেমন তুমি ইজিলি নার্ভ কন্ট্রোল করতে পারো মোটামুটি কন্ট্রোলে থাকে ফাইনাল এক্সামে কিন্তু নার্ভ কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে কারণ উদ্ভাসে তুমি যেই রুমে রেগুলার বসো একটু আগে এই ব্যাপারটা নিয়ে ডিসকাশন করছি ওই রুমেই বসো ওই এনভায়রনমেন্টেই তুমি যাও ফলে ওই ওই জায়গাতে তোমার নার্ভাসনেসটা ওই থাকে না বাট তুমি একটা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে যেই রুমটাই যাবা ওই দেড় ঘন্টার ওই যে রুমটা ওটা শুধুমাত্র একবারই তুমি যাবা এবং ওটাই তোমার ফার্স্ট টাইম ওটাই তোমার লাস্ট টাইম সো তোমাকে মনে রাখতে হবে ওই জায়গায় যে তোমাকে নিজেকে ওই জায়গায় তোমার কন্ট্রোল করতে হবে সো ওই নিজেকে কন্ট্রোল করার জন্য তোমার দেখা যাবে যে সহজ কোয়েশ্চেন থাকবে তারপরে তুমি ভুল করতেছো সো ওই জায়গাতে যে তোমার এই ব্যাপারটার সাথে অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে ওই এই ব্যাপারটার সাথে অ্যাডজাস্ট করতে পারলে তুমি দেখা যাবে যে উদ্ভাসে যা মার্ক পাচ্ছ তার থেকে আরো পাঁচ মার্ক বা দশ মার্ক এক্সটেন্ড করে ফেলছো যদি কন্ট্রোল করতে পারো যদি কন্ট্রোল না করতে পারো তাহলে এখান থেকে অনেক বেশি ড্রপ করবে সো এই টোটাল কন্ট্রোলের যে ব্যাপারটা এটা তোমার উপরে এইটাতে একটু কনসাস থাকবা জাস্ট এই দ্যাটস ইট এইটুকু হলেই হচ্ছে ভাই আমি প্রশ্ন করি হ্যাঁ হ্যাঁ শিওর তালহা হ্যাঁ ভাইয়া ভাইয়া আমার হচ্ছে কেমিস্ট্রিতে আমি অর্গানিক কেমিস্ট্রিটা পারি না আসলে এখন আমি নামকরণ পারি সমানতা পারি আর ধরেন খারাপের নীতি সাইজের নীতি এরকম বিখ্যাত বিখ্যাত রিয়াকশন গুলো পারি কিন্তু ওভারঅল মানে আরো যেগুলো আছে একটু ক্রিটিক্যাল জিনিসগুলো আরো বড় বড় বিক্রিয়া এগুলো পারি না এখন আমি ক্যামিস্ট্রি থেকে কত মার্ক আশা করতে পারি আচ্ছা তোমার টোটাল কেমিস্ট্রি থেকে পঁচিশ মার্কের ভিতরে অর্গানিক থেকে তুমি ছয় সাত মার্কের কোশ্চেন পাবা সো তার ভিতরে তুমি যেগুলা পারো এগুলা থেকে তুমি কিন্তু এক দুই মার্ক কমন অলরেডি পেয়ে যাচ্ছো বা দুই তিন মার্ক কমন পেয়ে যাচ্ছ তো তোমাকে সাত মার্কের ভিতরে যদি সাতই পেতে হয় তাহলে আর অল্প কিছু জিনিসপত্র এক্সট্রা তোমাকে পারতে হবে সো এই ক্ষেত্রে অর্গ্যানিক থেকে আমি কিছু সাজেশন দিছিলাম আমার কিছু গাইডলাইন ক্লাস অ্যান্ড সাজেশনের ভিতর কিছু টপিক আইডেন্টিফাই করে দিছিলাম ওই টপিকগুলা তুমি যদি ভালো মতো পড়ো তাহলে ওখান থেকে কমন পেয়ে যেতে পারো আমি তোমাদের জন্য অর্গ্যানিকের শেষে ওই যে হাজার

মনে রাখতে পারো তাহলে এখান থেকেই তুমি ছয় সাতটা এমসিকিউ কমন পেয়ে যাবা এটার একটা গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি ঠিক আছে এই একশো তিপান্নটা থেকেই সব কোশ্চেন আসে এর বাইরে থেকে কিচ্ছু আসে না এই এটা হচ্ছে টপিক ধরে ধরে তৈরি করা এমসিকিউ যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ এমসিকিউ ইভেন অন্যান্য জায়গায় তুমি যদি যাও সেখানে তো এর একটা ডিফারেন্স থাকে মানে দেখা যায় কি যে একটা টপিক থেকে একটা এমসিকিউ দিছে বাট হাজার অনক্সারের বইয়ে এমনভাবে সাজানো একটা টপিক থেকে তিনটে চারটে এমসিকিউ দেওয়া ফলে এটা হচ্ছে এমসিকিউ সফ্দের জন্য বেস্ট সোর্স তো এই এই একশো তিপ্পান্নটা এমসি তুমি যদি করো তাহলে আমার মনে হয় যে তুমি মোটামুটি গুছিয়ে ফেলতে পারবো অ্যান্ড এখান থেকে তুমি ছয় সাতটা এমসি কিউ কমন পেয়ে যেতে পারো পাঁচ মার্ক তুমি তুলতে পারবা এই একশো তিপ্পান্নর ভিতর থেকে পাঁচ মার্ক তুলতে পারবা বাকি দু একটা উল্টাপাল্টা দিতে পারে আর ওই যে জিএসটির কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করতে যে তুমি যদি হচ্ছে কিছু এমসি কিউ আলাদা করে আইডেন্টিফাই করো যে এগুলো অর্গ্যানিক থেকে আসছে সো ওই এমসি কিউগুলোও তোমাকে হেল্প করতে পারে আচ্ছা এইটা অর্গ্যানিক থেকে আসছে এগুলা থেকে আসলে আমি পারবো ইনশাল্লাহ সো যেটা পড়বা এটা ভালো করে মনে রাখিও দ্যাটস ইট তোমার জন্য অর্গ্যানিকে নাম নাম্বার তোলা ইজি হয়ে যাবে বাকি আমার কেমিস্ট্রির যেই সাজেশন ক্লাসটা আছে ভাইয়া ওই আগে দিছিলাম একদম আগে দিছিলাম দেখবা যে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমি সাজেশন ক্লাস দিছিলাম ওই ক্লাসটা ভালো করে করো ভাই জিএসটি তিন বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমি যেই ক্লাসটা দিছিলাম ওইটা ভালো করে করো ওইটা করার পরে ওইটাতে যে সমস্ত টপিকগুলা দেখবা ওখানে আমি আলাদা করে বলছি এই টপিক এই টপিক এই টপিক তুমি একটা নোট বানাইতে পারো কে কে জানি নোট বানায় গ্রুপে সাবমিটও করছিল ওইগুলো আমি শেয়ার দিছিলাম সো ওই নোটটাও তুমি নিতে পারো অথবা তুমি নিজে বসে নোট বানাইতে পারো বানায় কেমিস্ট্রির ওই চল্লিশটা মতো টপিক পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মতো টপিক যদি তুমি ভালো করে পড়ে যাও ঠিক আছে তাহলে এর বাইরে থেকে তোমার কোশ্চেন না তুমি এর ভিতর থেকেই তুমি দেখবা আঠারো থেকে বিশটা কোশ্চেন পেয়ে যাচ্ছ সো ওই টপিকগুলো ভালো করে দেখো দ্যাট ইজ ভেরি মাস ইম্পর্টেন্ট আমি বলতেছি কেমিস্ট্রিতে মার্ক তোলা সবচেয়ে ইজি যদি তুমি কি কি আসবে সেটা তুমি যদি আইডেন্টিফাই করতে পারো কি কি আসবে আইডেন্টিফাই করো একদম ইজি ইজিলি পারবা ভাই না কল ব্যাক না কল করব না আর তোমার নাম কল ব্যাক আমি এমন হ্যাঁ হ্যাঁ মেলটা এমন তোমার মেইলটা এরকম হ্যাঁ মেইলটা খুলছো কে তুমি না খুলছো নাকি অন্য কেউ খুলছে আমার বড় ভাই ফেলে দিয়েছিল অনেক বছর আগে যখন ফোন দিয়েছি আচ্ছা 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 ঠিক আছে বুঝতে পারছি এখন আত্মবিশ্বাস কি নিয়ে পাচ্ছ না বলো অনেকগুলো পরীক্ষা দিছি চান্স হয় নাই এখন এটাতে হবে কিনা পড়ছি সব তবুও আর একটু ডিটেলস বলো তাহলে আমি বুঝতে পারবো যে আসলে তোমার ঘাটতিটা কোন জায়গাতে মানে প্রশ্ন অনেকগুলো সলভ করছি এখন সবগুলাই পারি কিন্তু যে পরীক্ষার হলে পারবো কি পারবো না এটা নিয়ে সমস্যা যদি তোমার এরকম মনে হয় যে আমি পরীক্ষার হলে পারবো কি পারবো না আমি সব কিছু পড়ছি পারি তাহলে তোমার এই মোমেন্টে অনেক বেশি এক্সাম দেওয়া উচিত ঠিক আছে তাহলে দেখবা যে এই কনফিউশনগুলো কেটে যাবে আর যদি এরকম হয় যে পরীক্ষাও দিচ্ছ সবই ঠিক আছে তারপরেও নিজের ভিতরে কনফিডেন্স পাচ্ছ না দেন আমি বলবো যে লিটল বিট অফ কনফিউশন অ্যান্ড লো কনফিডেন্স ইজ ভেরি গুড ফর ইউর হেলথ ঠিক আছে কারণ তুমি যদি কনফিডেন্ট হও বেশি তাহলে পরীক্ষার হলে ভুল করবা আর যখন তুমি কনফিউশনে আসো তোমার একটু কনফিডেন্স লো আছে তার মানে তুমি পরীক্ষার হলে যে একটু সচেতন থাকবা কারণ তুমি সবই পারো বাট তোমার ভিতরে একটু যেহেতু নার্ভাসনেস আছে একটু যেহেতু কনফিউশন আছে তুমি একটু সচেতন থাকবা যে না আমার আমার দ্বারা হয়তো চান্স হবে না আমাকে একটু সচেতন থাকতে হবে পরীক্ষার হলে যে আমাকে অ্যাকুইসি মেনটেন করতে হবে কারণ আমার যদি না হয় তাহলে কি হবে সো তোমার যে নার্ভাসনেস যেটা আছে তোমার যে লো কনফিডেন্স যেটা আছে এইটাকে কনশিয়াসনেসে কনভার্ট করো লো কনফিডেন্স অ্যান্ড তোমার হচ্ছে ওই যে ব্যাপারটা ওইটাকে তুমি কনসাসনেসে কনভার্ট করো দেখবে তখনই তুমি যখনই কনসাস হয়ে যাবা তোমার ওই লো কনফিডেন্সটাই তোমার অ্যাকুরেসি বাড়িয়ে দিবে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন সলভ করতে যে তুমি দেখবে যে অনেক বেশি চিন্তা করে করতেছে আচ্ছা ঠিক আছে এটা ভুল করা যাবে না আচ্ছা এটা তো আমি পারি এটা ভুল করা যাবে না আচ্ছা এটা তো আমি পারি এটা আমার ভুল করা যাবে না প্রত্যেকটা মোমেন্টে তোমাকে একটা রিমাইন্ডার দিবে মাথার ভিতরেই সবাই কিন্তু নিজের মাথার ভিতরে রিমাইন্ডার সেট করতে পারে না ঠিক আছে লো কনফিডেন্স আর কনসাসনেস এই দুইটা ওয়ার্ডকে তুমি যদি ভালো করে বুঝো এটা কিন্তু তোমাকে কি বলে অনেক বেশি সেলফ কন্ট্রোল নিয়ে এনে দেয় ঠিক আছে সেলফ কন্ট্রোল নিজের উপরে কন্ট্রোল প্রত্যেকটা মোমেন্টে তুমি কি করবা কি বলবা সেটার উপর একটা কন্ট্রোল নিয়ে এনে দেয় যেমন ধরো তোমাদের সাথে আমি যে সমস্ত কথাবার্তাগুলো বলতেছি তোমাদের প্রশ্ন শোনার পরে নিশ্চয়ই আমার মাথায় বিভিন্ন থটস আসছে সেই থটসগুলো তারপরে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলতেছি এখন বলতে যে ধরো আমি কোনো উল্টাপাল্টা জিনিস বলে ফেললাম তাহলে তো হলো না আমি যেটা বলতে চাচ্ছি সেটাই আমাকে বলতে পারতে হবে দ্যাট মিনস আই নিড টু হ্যাভ সেলফ কন্ট্রোল অন মাই সেলফ আমার নিজের উপরে দরকার সো তুমি যখন কনসিয়াস থাকবা তুমি যখন একটু লো কনফিডেন্ট হবা তখন তোমার নিজের উপরে এই সেলফ কনফিডেন্সটা বেড়ে যাবে দেখবা এই সেলফ কন্ট্রোলটা বেড়ে যাবে সেলফ কন্ট্রোল দরকার সো তোমার এই কনশাস মানে লো কনফিডেন্সটাকে সেলফ কন্ট্রোলে কনভার্ট করো দেখো তুমি যেহেতু পারো বললা তোমার যেহেতু সব কিছু পড়া আছে বললা এইটাই দেখবে তোমার হলে এক্সামে তোমার হচ্ছে ইয়া করে ফেলবে অ্যাকুইয়েসিটা আর একটু বাড়িয়ে দিবে সো দ্যাটস ইট আমার পক্ষ থেকে মনে হয় এইটুকু মেনটেন করতে পারলেই তোমার জিনিসটা আরও ভালো হবে আর যদি তোমার এমনিতে স্পেসিফিকভাবে মোটিভেশন লাগে তাহলে মোটিভেশনাল স্পিকার যারা আছে তাদের স্পিচগুলা শুনতে পারো স্পেসিফিকভাবে আমি যখন এরকম সিচুয়েশনে আসি যে আমার অনেক বেশি মনে হয় যে আমার নিজের ডিস্ট্র্যাকশান অনেক বেশি আমাকে আমাকে ট্র্যাকে থাকতে হবে আমি সন্দীপ মাহেশ্বরী চ্যানেলে যাই ভারতের বিখ্যাত মোটিভেশনাল স্পিকার নাম শুনছো হয়তো ওনার চ্যানেলের প্রিভিয়াস যে সমস্ত ভিডিও আছে একদম শুরুর দিকে আট দশ বছর আগের যে সমস্ত ভিডিওসগুলো আছে আমি ওগুলো বসে বসে দেখা শুরু করি ওনার ওই ভিডিওসগুলো খুবই চমৎকার চমৎকার ভিডিওস এক একটা জিনিসপত্র এত চমৎকারভাবে ব্যাখ্যা করেন উনি সো আমি ওগুলো বসে বসে প্রতিদিন খানিক দেখি আধা ঘন্টা দেখি এগুলো আমার মাইন্ডসেটও ক্লিয়ার করে আমার কনফিডেন্সও বাড়িয়ে দেয় আবার আমি উল্টাপাল্টা চিন্তা করা থেকে বিরত থাকি যেগুলো আমার দরকার সেগুলো আমি চিন্তা করি সো ওই ভিডিওসগুলো দেখি যেমন ওনার একটা ভিডিওস আছে যে লাস্ট লাইফ চেঞ্জিং সেমিনার প্রায় দুই ঘন্টার একটা ভিডিও সম্ভবত এবং আটত্রিশ মিলিয়নের উপরে বা আটান্ন মিলিয়নের উপরে ভিউ আছে আই গেস সো ওই ভিডিওটা দেখলে মাথা অনেক খুলে তো ওইটা একটু দেখি আমি আমি মাঝে মাঝেই দেখি ওই ভিডিওটা তাছাড়া হচ্ছে জন রিম বলে একজন বিখ্যাত মোটিভেশনাল স্পিকার আছে ওনার স্পিচগুলো শুনতে পারো চমৎকার স্পিচ দেয় উনি হচ্ছে উনিশশো বা আশি সালের দিকের একজন মোটিভেশনাল স্পিকার ছিলেন ব্রিটিশ ব্রিটিশ আমেরিকান সম্ভবত সো ওনারগুলো দেখতে পারো ওনার ছোট ছোট ভিডিওসগুলো যদি দেখো অল্প স্বল্প করে দেখো দেখবা নিজের ভিতরে একটা সচেতনতা আসতেছে একটা অ্যাওয়ারনেস আসতেছে আর নেগেটিভ জিনিসপত্র চিন্তা করা থেকে বিরত আছে তোমার এরকম ফিল হবে যে কিছু না কিছু আমার জীবনে হবে এই মোমেন্টে হয়তো আমি অনেক লো আসছি এই মোমেন্টে হয়তো আমার জীবনে অনেক কিছু নাই বাট আমার জীবনে কিছু না কিছু হবে যখন হবে তখন ইনশাল্লাহ ভালো কিছুই হবে এরকম একটা ফিলিংস আসবে সো দ্যাট ইজ ভেরি মাস ইম্পর্টেন্ট বুঝছো দ্যাট ইজ ভেরি মাস ইম্পর্টেন্ট ওই জিনিসটা তোমার জীবনে দরকার ওকে সো আর যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো ভায়া যে কয়েকটা চ্যাপ্টার একটু পারশিয়ালি স্কিপ দিছি যেমন হচ্ছে ইন্টিগ্রেশন লাস্টেরটুকু ক্ষেত্রফল বের করা করছি আর পরিমাণগত রসায়নের আয়ন ইলেকট্রন সমতাকরণ এই রকম ছোট ছোট কয়েকটা টপিক আমি স্কিপ দিছি কারণ আমার এখন এখনোগুলো মাথায় ঢুকতেছে না এইজন্যই আরো একটু কেমন কেমন লাগতেছে যে এইগুলা থেকে যদি বেশি প্রশ্ন আসে নো প্রবলেম কখনো ওইগুলা থেকে বেশি প্রশ্ন আসবে না একটা টপিক থেকে একের অধিক প্রশ্ন তুমি কখনোই পাবে না আর আয়ন ইলেকট্রন সমতাকরণের ওই টপিক থেকে তো সবচেয়ে কম আসে ইভেন আমি ওই জায়গা থেকে কোন কোশ্চেনটা আসে সেটাও তোমাকে বলে দিতে পারি ঠিক আছে তুমি দেখবা ওই যে কে এম এন সাথে আয়রনের যে বিক্রিয়াটা আছে ওখানে ওখানে ওয়ান মোলের যেই একটা সমতাকরণ আছে ওইটা থেকে একটা স্পেসিফিক ম্যাথ আসে ওই ম্যাথটা তুমি যদি শিখে ফেলতে পারো ওইটা থেকেই তুমি মাপ পাবা ঠিক আছে আর এরকম ম্যাথ আরেকটা আছে টোটাল দুইটা কোশ্চেন আসে যেগুলো বারবারই রিপিট হয় ঠিক আছে সো ওই দুইটা কোশ্চেন পারলেই তোমার হয়ে যায় এখন ওই জায়গা থেকে ওই দুইটার বাইরে আসে না সো টোটাল জিনিসটা তোমার শেখা লাগবে না আয়ন ইলেকট্রন সমতাকরণের টোটাল জিনিসটা তবে হ্যাঁ ওই জায়গা থেকে আরেকটা কোশ্চেন আসে সেটা হচ্ছে কোনগুলা জারক কোনগুলা বিজারক সো জারক বিজারকে জারণ সংখ্যা বিজারণ সংখ্যা নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ এগুলো আমাদের একটু শিখতে হয় সো ওই জিনিসপত্রগুলো তুমি যদি পারো শিখে নিও যদি না পারো তাহলে স্কিপ করো এগুলো নিয়ে পেইন খাওয়ার দরকার নাই দুই তিনটা টপিক না জেনে যাওয়া যায় পরীক্ষার হলে আমি নিজে হচ্ছে স্থিতিবিদ্যা গতিবিদ্যার অনেক কিছু না পেরে তোমার হচ্ছে ইয়া করছি অ্যাডমিশন দিছি ইন্টিগ্রেশনে অনেক কিছু না পেরে অ্যাডমিশন দিছি ঠিক আছে কিন্তু যেই জিনিসপত্রগুলো পারতাম ওগুলো ভালো করে পারতাম বেশ কিছু জিনিসপত্র আমি তোমার মতো অ্যাডমিশনে পারতাম না আমি নিজে যখন স্টুডেন্ট পড়ানো শুরু করছি স্টুডেন্ট পড়াইতে যেয়ে শিখছি বুঝছো উদ্ভাসে ক্লাস নিতে যেয়ে শিখছি তারপরে তোমার হচ্ছে উদ্ভাসে খাতা দেখতে যেয়ে শিখছি টিউশন করাইতে যেয়ে শিখছি অনেক কিছু আছে যেগুলো আমি অ্যাডমিশন পার করার পরে যেয়ে শিখছি অ্যাডমিশনে আমি পারতামই না অ্যাডমিশনে ওই টপিকগুলো আমি টাচই করি নাই কিন্তু আমি কিন্তু ভালো করছি খারাপ করি নাই সো

কিন্তু যখন মরাল টেস্ট আকারে পরীক্ষা দিই তখন নাম্বারটা একদম কমে যায় ফিফটির কাছাকাছি চলে যায় এটা কি সলিউশন হতে পারে আমি তোমার প্রশ্নটা না মানে ক্লিয়ারলি বুঝতে পারিনি আরেকবার যদি একটু বলতো আমার এখানে হচ্ছে সাউন্ড একটু প্রবলেম হইছে মানে ভাইয়া ধরেন আজকে ফিজিক্সের এর ফার্স্ট পেপার পরীক্ষা দিলাম ওখানে দেখা গেছে যে আমি ফার্স্ট পেপারে সবকিছুই পারছি আমার নাম্বার 80 প্লাস আসছে

তুমি যখন শুধু আমার কথা কি শুনতে পাইছো নাবিলা তোমার মাইক্রোফোনটা একটু অফ করো কাইন্ডলি আপু সো যেটা বলছিলাম যখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাতে একসাথে যাও বায়োলজি চারটাতে একসাথে যাও তখন একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্টে সুইচ করতে প্রবলেম হয় সো এই ক্ষেত্রে তোমার একটু আইডেন্টিফাই করতে হবে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলোর ভিতরে তুমি সবচেয়ে স্ট্রং কোনটাতে সবচেয়ে স্ট্রং কোনটাতে তো আমার ক্ষেত্রে আমি সবসময় যেটা করতাম যে বায়োলজিতে আমি স্ট্রং না কিন্তু আমি বায়োলজি দিয়েই শুরু করতাম কেন বায়োলজি দিয়ে শুরু করতাম কারণ হচ্ছে বায়োলজিতে সবকিছু হচ্ছে মুখস্থ সো মুখস্থ জিনিসপত্র আমি পাললে পারবো না পাললে নাই সো বায়োলজি দিয়ে শুরু করলে সবচেয়ে কম সময় এবং কম ইফোর্ট দিয়ে আমি বায়োলজিতে কয়টা পারতেছি সেটা জাগায় ফেলতে পারবো এরপরে আমি আসতাম হচ্ছে কেমিস্ট্রিতে কেন কেমিস্ট্রিতে কারণ কেমিস্ট্রিতেও ফিফটি পার্সেন্ট মতো মুখস্থ বাকি ফিফটি পার্সেন্ট ম্যাথমেটিক সো ফিফটি পার্সেন্ট আমি সবচেয়ে কম সময়ে কেমিস্ট্রি সলভ করতে পারবো অ্যান্ড কম ইফোর্ট দিয়ে এরপরে যাইতাম ফিজিক্সে সবার শেষে যাইতাম ম্যাথে এই সিকোয়েন্সে আমি যদি সলভ করতাম তখন আমার দেখতাম যে আমি হচ্ছে আমার মার্কটাকে আমি ভালো লেভেলে পাচ্ছি বা আমি হচ্ছে যতটুকু আমি জেনারেলি পাই তার থেকে হচ্ছে এক্সটেন্ড করতে পারতেছি অনেক ক্ষেত্রে পরীক্ষার হলে বসে দেখবা যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ভিতরে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এই সিকুয়েন্সটা আগাচ্ছ আগাইতে যেয়ে দেখছো কেমিস্ট্রি কোশ্চেন অনেক বেশি কঠিন চলে আসছে পারতেছো না টানা তুমি কেমিস্ট্রিতে দশটা কোয়েশ্চেন পারো নাই তখন কিন্তু তোমার ভিতরে একটা কনফিউশন চলে আসছে কিরে আমি কি একাই পারতেছি না বাকি সবাই তো পেরে যাচ্ছে আশেপাশে যারাই দেখ যার দিকে তাকাবা দেখবা সবাই খুব ব্যস্ত নিজের পরীক্ষা নিয়ে তখন তোমার ভিতরে একটা কনফিউশন বা লো কনফিডেন্স চলে আসবে ওই মোমেন্টে দাঁড়ায় সাথে সাথে সাবজেক্ট সুইচ করতে হয় সাথে সাথে কোনো একটা সাবজেক্ট যদি কঠিন হয় ওর জন্য ওর অপোজিটে একটা সাবজেক্ট খুব ইজিও করে রাখছে পরীক্ষার হলে এটা অ্যাডমিশন টেস্টে টিচাররা মানে বারবার মেনটেন করে যদি কোনো একটা সাবজেক্ট অনেক বেশি কঠিন করে ওর এগেনস্টে কোনো একটা সাবজেক্ট সহজ করে রাখছে যদি এরকম মনে হয় যে তুমি টানা কোনো একটা সাবজেক্ট পারতেছো না সাথে সাথে সাবজেক্ট সুইচ করো যে সাবজেক্টে পারবা সেই সাবজেক্টে চলে যাও তোমার যদি টোটাল পরীক্ষা হয় দেড় ঘন্টা অন্তত পঁয়তাল্লিশ মিনিট প্রথম পঁয়তাল্লিশ মিনিট তোমাকে তুমি যেগুলো সবচেয়ে ভালো পারো সেইগুলা নিয়ে চিন্তা করা উচিত যেগুলো তুমি পারো না ওগুলা প্রথম পঁয়তাল্লিশ মিনিট একদম বরাবর স্কিপ করা উচিত কারণ কি তোমার ব্রেইন তুমি যখন হলে প্রথম ঢুকো ওই মোমেন্টে তোমার টোটাল বইয়ের সবচেয়ে বেশি পরি জিনিসপত্র রিকল করতে পারে রিকল করতে 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 একটা পর্যায়ে যে কিন্তু তোমার ব্রেন টায়ার্ড হবে আর যখন টায়ার্ড হয়ে যাবে তখন রিকল করতে পারবে না সো তোমার প্রত্যেকটা সাবজেক্ট থেকে যখন তোমাকে রিকল করতে হবে প্রত্যেকটা টপিক থেকে যখন তোমাকে রিকল করতে হবে তখন এই জিনিসপত্রগুলো তোমাকে করতে হবে যে আচ্ছা কোনটা আমার জন্য ইজি হবে সেইটা যদি আমি ভুল করি তাহলে ওইটা থেকে আমার সাথে সাথে স্কিপ করে কোনোটাই যাওয়া উচিত এই জিনিসপত্রগুলো তোমাকে মেনটেন করতে হবে আরেকটা জিনিস এখন এই সাত দিন রিভিশন দেওয়ার ক্ষেত্রে একটু কম্বাইন্ডলি রিভিশন দিও একসাথে রিভিশন দিও না মানে টোটাল ফিজিক্স দুই দিন রিভিশন দিলা টোটাল কেমিস্ট্রি দুই দিন রিভিশন দিলা টোটাল ম্যাথ দুই দিন রিভিশন দিলা এইভাবে তুমি যদি রিভিশন দাও তাহলে তুমি পরীক্ষার হলে যে সুইচ করতে পারবে না আবারও সেম প্রবলেমে ভুগবে ভুগবা ফলে কি করবা তোমার এখন উচিত হচ্ছে কম্বাইন্ড রিভিশন দেওয়া কম্বাইন রিভিশন মানে কি টোটাল আট ঘন্টা পড়াশোনা করছো তার ভিতরে টোটাল আট ঘন্টায় কোয়েশ্চেন ব্যাংক ধরে ধরে ফিজিক্সও পড়ছো কেমিস্ট্রিও পড়ছো ম্যাথও পড়ছো বায়োলজিও পড়ছো প্রত্যেকটা সাবজেক্ট পড়ছো যে প্রত্যেকটা সাবজেক্ট পড়ার কারণে তোমার প্রত্যেকটা থেকে প্রত্যেকটা সুইচ হয়েছে ভালো করে ঠিক আছে সো এমন একটা স্ট্র্যাটেজিতে আগাও যেটাতে তুমি কম্বাইন্ড রিভিশন দিতে পারো সিঙ্গেল স্ট্র্যাটেজিতে আগাও না দ্যাটস ইট আমার মনে হয় যে এই কয়েকটা জিনিস ফলো করলেই তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে যাবে যদি গুছিয়ে যায় তাহলে তো ঠিক আছে না হলে আমাকে জানায়ো আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ওকে তো মানে যে যে মানে যে টপিক গুলা ভুল মানে আমি যে টপিক গুলা আগে কমপ্লিট করছি পড়ার জন্য মানে পরীক্ষার জন্য ওগুলা যেগুলা ভুল হইতেছে ওগুলা থেকে পড়তেছি রিভিশন এরকম

তোমার যেগুলো যেগুলো তুমি পারতেছো না সেগুলো সেগুলো পড়ো আর যেগুলো যেগুলো আগে থেকে পারো আমি যে একজনকে বললাম আগেই একটু আগে যে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস আইডেন্টিফাই করে দেন সামনে আগানো ঠিক আছে ওই স্ট্র্যাটেজিটা করতে পারো যদি ওইটা ওই সময় জয়েন না দিয়ে থাকো তাহলে এই ভিডিওটা যখন আমি দিবো এই ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবা সো এখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমার যতটা পাওয়া সম্ভব মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ না বায়োলজি কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সে যতটা পাওয়া সম্ভব ততটাই তুমি পাচ্ছ হুইচ ইজ ভেরি ভেরি গুড সো তোমার এই দুই তিনটা সাবজেক্টে কোনো সমস্যা নাই এখন তোমাকে টার্গেট করতে হবে ম্যাথে অন্তত দশ পাওয়া পঁচিশের ভিতর অন্তত দশ পাওয়া অন্তত দশ কিভাবে পাবা দেখো ফিজিক্সে তুমি যদি সতেরো পাও কেমিস্ট্রিতে সতেরো পাও বায়োলজিতে বিশ পাও মোটামুটি সব মিলায় তুমি কিন্তু তিপান্ন চুয়ান্ন মার্ক পেয়ে যাচ্ছ আর তুমি যদি ম্যাথে দশ তুলতে পারো তাহলে তোমার তেষট্টি চৌষট্টি মার্ক চলে আসছে যেটা একটা ভালো ইউনিভার্সিটি অ্যান্ড ভালো সাবজেক্টের জন্য মোর দ্যান অ্যানাফ সো এই জায়গাতে তোমার দশ তুলতে হবে এখন দশ তোলার জন্য জাস্ট দুইটা ওয়ে যেই যেই চ্যাপ্টারগুলা তুমি আগে শিখছো ম্যাথের ওই ওই চ্যাপ্টারগুলার ফর্মুলাগুলো রিভিশন দাও সমস্ত ফর্মুলাগুলো রিভিশন দাও প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরে দেখবা বেসিক দেওয়া আছে ওই বেসিকগুলা রিভিশন দাও যেমন ধরো বৃত্তের চ্যাপ্টারের কথা যদি আমি বলি বৃত্তের বিভিন্ন নিয়ম দেয়া আছে দেখবা যে বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটা পয়েন্ট সেটা যদি আমার হচ্ছে কেন্দ্রগামী হয় তাহলে সরলরেখার সমীকরণ কী যদি হচ্ছে মানে তখন হচ্ছে বৃত্তের সমীকরণ কি যদি বৃত্তটা এক্স এক্সিস কে স্পর্শ করে তাহলে সমীকরণ এক্স যদি ছেদ করে তাহলে সমীকরণ কি ওয়াই কে স্পর্শ করলে কি হয় সেদ করলে কি হয় এই যে ছোট ছোট বেসিক গুলা প্রত্যেকটা চ্যাপ্টারেই আছে এই বেসিক তোমাকে ভালো করে রিভিশন দিতে হবে তাহলে কি বললাম প্রথম কথা হচ্ছে ফর্মুলা দ্বিতীয় কথা হচ্ছে বেসিক এরপরে তিন নাম্বার পয়েন্টে এসে তুমি কি করবা ওই চ্যাপ্টার থেকেই এক্সাম্পলে যে ছোট ছোট ম্যাথগুলো আছে না এক্সাম্পলে এক্সাম্পলের ওই ছোট ছোট ম্যাথগুলো একটু প্র্যাকটিস করো বড় কোনো ম্যাথে যেও না ছোট ছোট ম্যাথগুলো প্র্যাকটিস করো এই তিনটা সোর্স প্র্যাকটিস করলে এই তিন রকম সোর্স প্র্যাকটিস করলেই দেখবা তুমি পঁচিশের ভিতর দশ মার্কের এমসিকিউ একদম হুবহুব কমন পেয়ে যাচ্ছ যেমন দেখো বৃত্তের ওখান থেকে একদম সিম্পলি ছোটো ছোটো কিছু কোশ্চেন চলে আসে বৃত্তের সমীকরণের সাধারণ সমীকরণ আদর্শ সমীকরণের ছোট ছোট শর্ত রিলেটেড প্রশ্ন ওগুলা কিন্তু আমরা অনায়াসে সলভ করে বের করতে পারি আবার দেখবা হচ্ছে জটিল সংখ্যা থেকে ওমেগা নিয়ে প্রশ্ন চলে আসে আই নিয়ে প্রশ্ন চলে আসে সো ওমেগা এবং আই রিলেটেড প্রবলেম একদম সিম্পল ওই চ্যাপ্টারের বেসিক ঠিক আছে এইভাবে তুমি যদি আইডেন্টিফাই করো টোটাল আটটা নয়টা চ্যাপ্টার থেকে আটটা নয়টা বেসিক কোশ্চেন তুমি পাবাই ওই আটটা নয়টা বেসিক কোয়েশ্চেন তুমি কভার করে ফেললেই দেখবা তোমার দশ কভার হয়ে যাচ্ছে সো এই দশ কভার করাটাই তোমার টার্গেট এর বাইরে যে তোমার তো অত বেশি পেইন খাওয়ার দরকার নাই ঠিক আছে কারণ কি তোমার ওইদিকে যেহেতু পঞ্চাশ প্লাস হয়ে যাচ্ছে এদিকে দশ তুলতে পারলেই তুমি ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট কভার করে ফেলতে পারবা সো এই স্ট্র্যাটেজিতে আগাও ভেরি গুড টু গো আরেকটা কথা ছিল ভ্যা হ্যাঁ হ্যাঁ ভাই ওজন বলছিলেন ম্যাম ম্যাথের কয়রা মানে এমসিকিউ দিবেন বলছিলেন না একটু বাই দিলে ভালো হইতো ভাই মানে যত অন্ত পাঁচ সাতটা যদি কমন পাই হুবা হুবা আচ্ছা ম্যাথের এমসিকিউ গুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে ক্লাস দিতে হবে সেটা বলতেছো তাই তো জি জি ভাই প্রবলেম হইতেছে কি শোনো আমি এখন না আমার টিমে স্কিল মানুষজন অ্যাড করে পারি নাই ধরো যদি সব কোশ্চেন আমাকে টাইপ করে তোমাদের সলভ সলভ করাইতে হয় আমার জন্য খুব পেইন হয়ে যায় সো আমি এরকম মানুষ খুঁজতেছি যাদেরকে আমার টিমে আমি স্কিল মানুষজন অ্যাড করতে পারবো যারা আমাকে অনেক কিছু করে দিবে দেন আমি হচ্ছে যে ওগুলা তোমাদের জন্য আউটপুট দিতে পারবো সো কেমিস্ট্রির কোশ্চেনগুলো আমি সামাও নিজেই করছি টোটাল জিনিসটা ওর ভিতরে অনেক কিছু ভুল হয়েছে বাট ফিজিক্স অ্যান্ড ম্যাথের ক্ষেত্রে আমার একটু ঝামেলা হইতেছে বাট আমি চিন্তা করতেছি কি কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথের ক্ষেত্রে ক্লাসের প্যাটার্নটা এরকমভাবে করবো তোমাদের এই ইয়ার ভিতরেই পেয়ে যাবা সাতাশ তারিখ এক্সাম তো বাইশ তেইশ তারিখের ভিতরে পেয়ে যাবা ইনশাল্লাহ যে টপিকগুলো আমি আইডেন্টিফাই করব অ্যান্ড প্রত্যেকটা টপিককে করে করে ক্লাস দেওয়া যে এই টপিকে এই জিনিসপত্র জানতে হবে এই টপিকে এই জিনিসপত্র জানতে হবে এই টপিকে এই জিনিসপত্রগুলো জানতে হবে বিশেষ করে ফিজিক্স অ্যান্ড ম্যাথের জন্য এরকম একটা লম্বা লম্বা দুইটা ক্লাস দেয়া যেখানে ওই ওই টপিকগুলাতেই থেকেই যাতে তুমি সাত আট এমসিকিউ বা দশ মতো এমসিকিউ কমন পাও ঠিক আছে এরকম চিন্তা করতেছি সো দেখা যাক কি হয় করতে পারলে তো খুবই ভালো না করতে পারলে আমার জন্য দোয়া করো যাতে তোমাদের না পারলেও তোমাদের পরবর্তী ব্যাস আস্তে আস্তে আমি যাতে আরও বড় হয়ে যাই এবং জিনিসপত্রগুলো গোছায় ফেলতে পারি আরো কয়েকদিন আগে আপনার বাড়িতে ছিলেন ভাই হ্যাঁ তখন আমি ফিজিক্সের একটা অ্যানালাইসিস করে বলছিলাম যে মানে ফিজিক্সের মানে বেসিক মুগাস তো ফাটার মানে যে 7 থেকে 8 টা এমসিকিউ দিকে আসে সব সময় ফার্স্ট 7 টা হ্যাঁ হ্যাঁ ভাইব আমি কাজ করব বলছিলেন আচ্ছা ওই বেসিক থেকে যে 7 থেকে 8 টা এমসিকিউ আসে ওইটা নিয়ে তোমাকে আচ্ছা ক্লাস দিব বলছিলাম ওকে শিওর আমি নোট রাখি আমি এটা নিয়েও কাজ করে তোমাকে দিব ঠিক আছে আমি আমি এবার একটা বাসায় যে একটু বেশ কিছু কাজে পড়ে গেছিলাম বুঝছো আমি বাসাতে কিচ্ছু করতে পারি নাই তোমাদের জন্য ভাই হ্যাঁ বলো আমার একটা কোশ্চেন ছিল ডিভিশন নিয়ে আসছি হ্যাঁ বলো বলো না হচ্ছে ওই কোশ্চেন ব্যাংকের টপিকগুলো ভালো করে ক্লিয়ার করা আছে কিন্তু কোশ্চেন সারা যখন কোশ্চেন আসতেছে তখন ওইটা আমি পাচ্ছি না পারতেছি না প্রথম যে হচ্ছে ইয়াটা নিল ওই উদ্ভাসে যেটা নিলো ওইটাতে মোটামুটি ভালোই মার্ক আসছিল তো মানে ওই ফিজিক্সের কয়েকটা আমি দিতে পারি নাই পাঁচটা দিতে পারি নাই সময় পাই নাই আর দুইটা ভুল হয়েছে ফিজিক্স আর এইদিকে বাংলাতে কয়েকটা ভুল হয়েছে পাঁচটা মানে আর মার্ক চৌরাশির মতো আসছিল আর আজকের এক্সামটা দিতে পারি আমার বাড়িতে সমস্যার কারণে দিতে পারি নাই সবটা স্পেসিফিক ভাবে প্রশ্নটা কি আমাকে আমি টোটাল সিনারিওটা বুঝলাম স্পেসিফিক প্রশ্নটা বল ডিভিশন দিব কিভাবে মানে এই কোশ্চেন ব্যাংকটা আমার ভালোভাবে দেওয়া আছে আর হচ্ছে ভার্সিটি আমি পড়ছি মানে গুলো যেটা জিএসটি এর क्वेश्चन গুলো আসছে শুধু ওগুলোগুলো পড়ছি ওকে রিভিশন নিয়ে আমি তোমাদের কিছু আগেই গাইডলাইন দিছিলাম যে লাস্ট মোমেন্টে তুমি কেমনে কেমনে কী কী পড়বা আমি বারবার মানে একই ভিডিওস বারবার বলাতে ইয়া না একবার যদি একটা বিষয় আমি তোমাদের ক্লিয়ার কথা বলে থাকি আমি বিশ্বাস করি ওই একটা নিয়েই তোমাকে আগানো উচিত বা তোমার জন্য বেস্ট যেটা মনে হয় ওটা নিয়ে আগানো উচিত কিছু ইউটিউবারদের দেখলাম মানে কিছু টিচারদের দেখলাম তারা প্রথম পনেরো দিনের রিভিশন তারপরে দশ দিনের রিভিশন তারপর সাত দিনের রিভিশন কদিন পরে পাঁচ দিনের রিভিশন তারপর হয়তো পরীক্ষার আগের দিন রিভিশনের জন্য আবার আলাদা একটা ভিডিওস বানাবে সো প্রতিনিয়ত তোমাদেরকে আমি ট্র্যাক চেঞ্জ করাইতে চাচ্ছি না এক্ষেত্রে রিভিশনে আমার কয়েকটা জিনিস তোমাকে স্পেসিফিকভাবে বলার আছে যেগুলো তোমাকে মেনটেন করতে হবে শেষ মোমেন্টে এসে প্রথম কথা হচ্ছে যে রিভিশন দিতে যে কখনো সোর্স চেঞ্জ করবা না রিভিশন মানে হচ্ছে অলরেডি তুমি যেটা পারো যেটা পড়ছো সেটাই আবার পড়া সো তুমি নতুন কোনো কিছু পড়বা না রিভিশনের সময় যা যা পড়ছো যা যা পারো সেগুলাই পড়বা রিভিশন করার সময় তোমার যে সমস্ত টপিকগুলো অ্যানালাইসিস করা আছে যেগুলো থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে সেই জিনিসগুলাই ভালো করে পড়বা সো সোর্স চেঞ্জ করা যাবে না স্পেসিফিক টপিক যেগুলো আছে অ্যানালাইসিস করা ওইগুলা ভালো করে পড়তে হবে দেন সমস্ত ফর্মুলাগুলা ভালো করে পড়তে হবে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সবগুলার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো সমস্ত ফর্মুলাগুলো ভালো করে পড়তে হবে এছাড়া যেই সমস্ত জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে হুবুব তুলে দেয় যেমন মেইন বইয়ের শেষের এমসিকিউ কিউ তুলে দেয় এগুলা পড়তে হবে অ্যান্ড দেন তোমার হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রে বিশেষ করে বইয়ের শেষে সারো সংক্ষেপ দেয় দেখবা সারো সংক্ষেপ এই সারসংক্ষেপ থেকে হুবুব কোশ্চেন তুলে দেয় এইগুলা ভালো করে পড়তে হবে ঠিক আছে সো কি কী বললাম প্রথম কথা হচ্ছে সোর্স চেঞ্জ করা যাবে না টপিক অ্যানালাইসিস করে স্পেসিফিক টপিকগুলো ভালো করে পড়তে হবে সমস্ত ফর্মুলাগুলো ভালো করে পড়তে হবে যেই সমস্ত এমসি সোর্সগুলোর থেকে সবচেয়ে বেশি টিচার এমসিকিউ কিউ তুলে দেয় ওই এমসি পড়তে হবে অ্যান্ড সারো সংক্ষেপ পড়তে হবে এই কয়েকটা জিনিস তুমি যদি এই লাস্ট মোমেন্টে এসে পড়তে পারো দ্যাট ইজ রিমিশন এখন তুমি যদি জিজ্ঞেস করো ভাইয়া কীভাবে পড়বো সেটা বলে দেন আমি আট ঘন্টা পড়ব না দশ ঘন্টা পড়বো না পাঁচ ঘন্টা পড়ব অ্যান্ড সেটার স্ট্র্যাটেজি কি কোন অ্যাপ্রোচে আগাবো সেটা বলে দেন এইটা ভাইয়া তোমার একদম ব্যক্তিগত জিনিস এখন লাস্ট লাস্ট মুমেন্টে এসে আমি যদি বলে দিই তাহলে তুমি এতদিন কি পড়ছো বলো আমি যেমন ধরো ঢাকা ইউনিভার্সিটির আগে ইউনিভার্সিটির এক্সামের আগে রিভিশন নিয়ে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ভিডিও দিয়েছি যেখানে টেকনিক শেখাইছি রিভিশন দেওয়ার সো তোমার এখন ওই যদি টেকনিকে ঘাটতি থাকে তাহলে ওই সমস্ত ভিডিওসগুলো দেখে তোমার টেকনিক গুলাতে অ্যাবজর্ভ করা উচিত যে আসলে কোন টেকনিকে রিভিশন দেওয়া যায় ঠিক আছে যেমন আমার একজন স্টুডেন্ট আমাকে বলছিল যে ভাইয়া আপনার ওই ফাইভ থাউজেন্ড এমসি এর যেই একটা ভিডিও দিয়েছিলেন একটা আইডিয়া না ওটা খুবই কাজে দিয়েছে ওইটার জন্য আমি ভালো করে পড়তে পারছি আমি ট্র্যাকেছিলাম চান্স পাইছি তো আমি একটা ভিডিওতে বলছিলাম যে তুমি যদি একটা টোয়েন্টি ডেজ রিভিশন প্ল্যান নাও অ্যান্ড তুমি যদি টার্গেট করো যে আমি ফাইভ থাউজেন্ড এমসিকিউ সলভ করবো সো পাঁচ হাজার এমসিকিউ বিশ দিনে তুমি যদি সলভ করো দ্যাট মিন্স তুমি প্রতিদিন পাঁচশো হচ্ছে দুইশো পঞ্চাশ এমসিকিউ সো তোমার টার্গেট থাকবে একদিনে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থেকে দুইশো পঞ্চাশ এমসিকিউ অনলি সলভ করা সো তুমি দুশো পঞ্চাশ এমসিকিউ চার ঘন্টায় হয়তো সলভ করে ফেলতে পারবা চার ঘন্টায় সলভ যদি হয়ে যায় বাকি চার ঘন্টা তুমি পড়বা কি ওই দুইশো পঞ্চাশ এমসিকিউ বারবার রিভাইজ দিবা ওই টপিকগুলা ওই ইয়াগুলা এমসিকিউর এর বেসিকগুলো আরও বারবার রিভিশন দিবা তো তোমার টার্গেট থাকবে একদিনে সাম হাও আমি দুইশো পঞ্চাশ এমসিকিউ এমনভাবে পড়বো যাতে ওই জিনিসপত্রগুলো আমার একদম নিজের ভিতরে গেঁথে যায় আমি আর ভুল না করি তো এইভাবে তুমি যদি টানা বিশ দিও বিশ দিন কন্টিনিউ করো তোমার পাঁচ হাজার এমসিকিউ সলভ হয়ে যাবে আর পাঁচ হাজার এমসিকিউ সলভ এমনভাবে হবে যাতে পাঁচ হাজার এমসিকিউ তুমি যে কোনো মোমেন্টে পারফর্ম করতে পারো দেন তোমার ভিতরে একটা ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি তৈরি হবে তুমি তখন ওটা পরীক্ষার হলে যে পারফর্ম করতে পারবা অ্যান্ড এই এই টেকনিকটা ফলো করে অনেকেই বলছে যে ভাইয়া আমার জন্য খুবই উপকারী হয়েছে পরীক্ষার হলে যে আমি আসলেই পারফর্ম করতে পারছি সো তোমার যদি এরকম টেকনিকে প্রবলেম থাকে দেন তোমার নিজস্ব টেকনিকটা তুমি একটু দেখো যে কোন টেকনিকে আগাইলে তোমার জন্য বেটার হয় ঠিক আছে এরকম আমি অনেকগুলো টেকনিক নিয়ে কথা বলছি যেমন টাইম নিয়ে একটা টেকনিক নিয়ে কথা বলছিলাম যে পরীক্ষার হলে একটা টাইমার ঘড়ি বসায় রাখবা পরীক্ষার হলে বলতেছি তোমার নিজের পাওয়ার টেবিলে তো নিজের পাওয়ার টেবিলে বসার একবার তুমি যদি চা খাইতেও উঠো তুমি যদি কারোর সাথে কথাও বলো তুমি যদি বাইরে যাও তুমি যদি ওয়াশরুমে যাও তখন ওই টাইমারটা অফ করবা তোমার টার্গেট থাকবে দিনে টাইমার ঘড়িতে অন্তত আট ঘন্টা যেন ওঠে তো সারাদিনে তোমাকে যদি টাইমার ঘড়িতে ঠিক এই প্রসেসে আট ঘন্টা তুলতে হয় তাহলে দেখবা যে তেরো চোদ্দো ঘন্টা টেবিলে তোমার বসে থাকা লাগছে কারণ তুমি পড়তে পড়তে বিভিন্ন দিকে দেখো যে মন দাও আর যখনই বিভিন্ন দিকে মন দাও তখন তুমি ডিস্ট্রাকশানে যাও আর ওই ডিস্ট্রাকশনকে তুমি যদি কাউন্ট না করো কাউন্ট না করে পড়াশোনা করো তখন আট ঘন্টা বানাইতে গেলে তোমার মিনিমাম তেরো চোদ্দ ঘন্টা পড়া লাগবে সো এইগুলো এক একটা টুল এক একটা টেকনিক তোমার যদি টেকনিকে প্রবলেম থাকে দেন এইগুলা আর তোমার যদি সোর্সে প্রবলেম থাকে কি কি পড়তে হবে দেন যেগুলো বললাম আরও একবার বলি তোমাকে তোমার পূর্বের সোর্স ফলো করে পড়তে হবে পূর্বের কোনো সোর্স চেঞ্জ করা যাবে না টপিক অ্যানালাইসিস করে সেই টপিকগুলো ভালো করে পড়তে হবে সমস্ত ফর্মুলাগুলা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এইগুলার সমস্ত ফর্মুলাগুলা ভালো করে পড়তে হবে যে সমস্ত সোর্স থেকে এমসি কিউ আসে ওই সোর্সগুলো ভালো করে পড়তে হবে এন্ড দেন যেই সমস্ত সার জায়গাগুলো থেকে প্রশ্ন আসে ভালো করে পড়তে হবে দ্যাটস ইট আচ্ছা আমরা এর শেষের দিকে আসি হয়তো মিটিংটা কেটে যাবে সো আমরা কি মিটিংটাকে এক্সটেন্ড করে আবার নতুন লিংক দিব নাকি তোমাদের ম্যাক্সিমাম জিনিসপত্র ক্লিয়ার হয়ে গেছে এইটা একটু বলার জন্য তোমরা সবাই আনমিউট মানে হ্যান্ড হ্যান্ডকে একটু রেইজ ডাউন করে আবার রেইজ করো সো তাহলে আমি বুঝতে পারবো কাদের কাদের কোয়েশ্চেন আছে রেইজ ডাউন করে আবার রেইজ করো ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল আমার হ্যাঁ ভাইয়া ওই ফিজিক্সের ওই সিলেক্টেড মানে ওই যে যেমন কেমিস্ট্রি দিতেন মানে 80টা এমসিকি ওই রকম যদি ফিজিক্সের দিতেন হ্যাঁ ফিজিক্স এন্ড ম্যাথের ক্ষেত্রে তোমরা পাবা ইনশাআল্লাহ আমি এটা নিয়ে কাজ করতেছি আচ্ছা ভাই ওকে সো যেহেতু পাঁচজন মতো হ্যান্ড করছে আমরা নতুন করে লিংক দিব আবার তাহলে কেমন

ফর্মুলাগুলো আমি রিভিশন দিবা এন্ড ম্যাথে যেই বইটা তুমি এতদিন যখন ফলো করে আসছো ওই বইয়ের এক্সাম্পলে যে সমস্ত ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো ছোট ছোটো ম্যাথগুলো একটু ভালো করে দেখবা এতেই তুমি মোটামুটি ফিফটি পার্সেন্ট মার্ক পেয়ে যাবা মোটামুটি দশের দশ থেকে পনেরো মার্কের ভিতরে একটা মার্ক তোলা তোমার জন্য সম্ভব ঠিক আছে দ্যাটস ইট এইটুকু এইটুকু ফলো করলেই হচ্ছে ভাইয়া ভাইয়া আমি শুধু মানে বাসায় एग्जाम দিচ্ছি মানে অনলাইনে মডেল টেস্ট তো আমার টাইম ম্যানেজমেন্টে একটু সমস্যা হয় মানে শেষ করতে পারি না সব কিছু আচ্ছা আচ্ছা টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিভাবে কি করতে হবে এটা নিয়ে আমি হচ্ছে আজ অথবা কালকে আজকে তো পারবো না কালকের ভিতরে একটা ভিডিও তৈরি করে দিব ইনশাআল্লাহ তোমাদেরকে বোর্ডে এন্ড ইচ এন্ড एवरीथिंग প্রত্যেকটা জিনিসপত্র বুঝায় সো এটা নিয়ে আজকে মিটিং এ আমরা ডিসকাশন করতেছি না আমরা হচ্ছে ওইটা ওই ভিডিওতে দেখব যে কিভাবে তুমি পরীক্ষায় হলে টাইম ম্যানেজমেন্ট করবা ভাই আমি একটা क्वेश्चन करिएगा হ্যাঁ শিওর শিওর আচ্ছা সেটা হচ্ছে মানে एग्जाम দিতে দিতে এরকম হইছে যে অনেকগুলা কোশ্চেন মুখস্থ হয়ে গেছে आंसर সহ তো ওইগুলা যখন আবার রিপিট করে আসে তখন হচ্ছে ওই মুখস্থ উত্তর আসে আমি দাগাই ফেলি এখন আমি যখন অরিজিনালি एग्जाम দিতে যাব তখন তো এই কোশ্চেনগুলো আবার নাও আসতে পারে আমার উত্তর মুখস্থ নাও থাকতে পারে সেই ক্ষেত্রে এখন যেই টাইমগুলো আমি সেভ করতেছি ওখানে তো এটা পারবো না তো তখন আমি কি করব এখন যেমন মার্কস আমার একটু বেশি আসছে ওখানে যে আসবে এটার তো কোনো সিওরিটি নাই তাহলে তখন কি হবে ওকে সিনারিও দুইটা সিনারিও দুইটা একটা হচ্ছে যে প্রশ্ন পরীক্ষার হলে মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের হইলে তুমি যেগুলা এখানে রিপিট পাচ্ছ ওখানে যেও রিপিট পাবা অ্যান্ড দুই তিনটা চারটা কোশ্চেন হয়তো তুমি রিপিট পেয়ে যাবা সো দুই তিনটা চারটা কোশ্চেন রিপিট পেয়ে গেলে ওগুলোর উত্তর তোমার মুখস্থ আছে মুখস্থ বসাই দিবা ওই মার্কটা পেয়ে যাবা সিনারিও এক যদি এরকম হয় তাহলে এখন যেরকম ঘটতেছে এরকমই ঘটবে বাট যদি সিনারিও দুই হয় যে তোমার ওখানে এসে ওখানে যে কোনো ম্যাথি তোমার হচ্ছে বা কোন কোশ্চেনই সরাসরি উবুও আসে নাই একটু চিন্তা করতে হচ্ছে তখন যে তোমার পরীক্ষার ওই টাইমটা হয়তো সেভ হবে না বাট প্রত্যেকটা জিনিস তোমাকে চিন্তা করে করে আসতে হবে তোমার টার্গেট থাকবে প্রশ্নের যে স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী তোমার ব্রেনের একটা ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট করে একটা পারফর্ম করা ঠিক আছে सपोज ধরো প্রশ্ন এরকম হয়েছে একদম পিওর বেসিক থেকে আসছে सपोज ধরো একটা প্রশ্ন এরকম আসছে যে একটা সরল দোলকের সর্বোচ্চ দূরত্বে বা সর্বোচ্চ দূরত্বে হচ্ছে তরণ কত সর্বনিম্ন দূরত্বে তরণ কত বা বেগের কোনো একটা ইয়ে আসছে যেই এমসিকিউটা হয়তো তোমার মুখস্থ ছিল বাট ওই জায়গাতে প্রশ্নটা এমনভাবে ঘুরাই দিছে যে ওটা তোমাকে একটু সলভ করতে হবে দেন ওটা তুমি সলভ করো বেসিকটা ভালো করে শিখো ওটা তুমি সলভ করো সলভ করেই ওটা করো ঠিক আছে আর ওই যে পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্টের যেই ট্রিকটা তোমাদের আমরা আমি শেয়ার করব ওইটাতে আমি বেসিক বললে ওটার বেসিকটা বলে দিই ওটার ওভারঅল সারফেস লেভেল এরকম যে প্রথম রানে তুমি যেগুলো একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম যেগুলো খুব কম সময়ে করতে পারবা যেগুলো তুমি প্রশ্ন পড়ার সাথে সাথেই বুঝতে পারবা যেটা আমি পারি প্রথম রানে ওগুলাই করবা সো তোমার যদি একশো এম সিকিউর ভিতরে প্রথম রানে এরকম আইডেন্টিফাই করো দেখবা প্রথম রানে যে অনলি তুমি চল্লিশটা বা পঁয়তাল্লিশটা তুমি দাগাইতে পারবা সো এই চল্লিশটা পঁয়তাল্লিশটা চেষ্টা করবা খুব কম সময়ে দাগানো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটেরও কম সময়ে দাগানো পঁয়তাল্লিশটা এম সিকিউ দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ বা ছত্রিশ মিনিটে তুমি দাগাই ফেলছো এত কম সময়ে দাগানো এরপরে সেকেন্ড রানে যে তুমি দেখা যাবে যে আরো বিশটা বা পঁচিশটা এমসি দাগাইছো তো সেকেন্ড রানে ওই সেকেন্ড রান বিশটা বা পঁচিশটা এমসি আরো বিশ থেকে পঁচিশ মিনিটে তুমি দাগাবা তাহলে দেখা যাবে কি এদিকে পঁয়তাল্লিশ আর ওদিকে পঁচিশ মোটামুটি তোমার দেখা যাচ্ছে যে সত্তর মার্কের কাছাকাছি চলে যাচ্ছে এই যে সত্তরটা এমসি তুমি দাগাই ফেলছো এখনো তোমার শেষে যে দেখবা যে পনেরো থেকে বিশ মিনিট হাতে সময় আছে যেই সময়তে কঠিন জিনিসপত্রগুলোর সাথে তুমি ডিল করতে পারতেছো এই যে তিনটা রানের কথা বললাম প্রথম রানে কিন্তু আইডেন্টিফাই করে তুমি সবচেয়ে শিওরটা দাগাচ্ছো তো এইভাবে যদি তুমি এক একটা স্ট্র্যাটেজি মেনটেন করে দাগাও প্রশ্নের স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখবা যে তোমার একটা মার্কের স্ট্যান্ডার্ড তৈরি হচ্ছে অন্য অন্যদের সাথে তোমার একটা লেভেল তৈরি হচ্ছে কারণ সবাই কমন প্রবলেম ফেস করবে যদি তোমার পরীক্ষার হলে মুখস্থ কোনো প্রশ্ন না আসে কারোরই আসবে না কারণ তুমিও যতটুকু পড়াশোনা করছো বাকি সবাই ট্রাই করছো অতটুকুই পড়াশোনা করতে তোমার যদি কমন না আসে অন্য অন্য ম্যাক্সিমাম মানুষজনেরই আসবে না কারণ সবাই সেম সোর্স সেম জিনিসপত্রই পড়তেছে মেইন গেমটা হচ্ছে পরীক্ষার হলে পারফর্ম করাতে কে কত ভালো পারফর্ম করতেছে দ্যাট ইজ দ্যাট ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট সো আমাদের মিটিংটা এখনই শেষ হয়ে যাবে আমি আবার লিঙ্ক দিলে তারপরে তোমরা জয়েন করো কেমন ওকে পরবর্তী কোয়েশ্চেনটা করতে পারো প্রশ্ন শুনতে শুনতে যদি শেষ হয়ে যায় সো আমরা হচ্ছে ইয়া করবো পরবর্তী মিটিং এ শেষ আমরা হচ্ছে নতুন লিঙ্কে আবার ঢুকছি সো উই আর গুড টু গো তোমরা আবারও প্রশ্ন করতে পারো আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ আবার অ্যান্সার দেওয়ার ট্রাই করব তবে আমরা সেকেন্ড পার্টে খুব বেশিক্ষণ নিব না আমরা বিশ মিনিটের ভিতরে জিনিসটা ক্লোজ করব কারণ গাইডলাইন সেশন যত বেশি লম্বা হবে আমাদের জন্য তত বেশি জিনিসপত্রগুলো কনফিউজিং হবে ঠিক আছে আর একই জিনিস রিপিটেটিভভাবে চলে আসবে অলমোস্ট এক ঘন্টাতে আমাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে গেছে যেইগুলো যেগুলো আমাদের জন্য প্রয়োজন ছিল তো বাকি হাবিবা তোমার মাইক্রোফোনটা একটু অফ করতে পারো ব্যাকিং থেকে নয়েজ আসছে

plus সবাই demotivated করতেছে যে এত কম point তো chance হবে না মানে অনেক বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে তো সে সেরকম concentrate করতে পারছি না GST তে যতদূর জানি পয়েন্টের উপরে তো খুব বেশি যে depend করে তা তো না point এর উপরে কি খুব বেশি dependency আছে GST তে সেটা না কিন্তু ওই যে সব ডিমোটিভেট করতেছে যে তোর এত কম পয়েন্ট তুই পারবি না তো কি হইছে এত এত ইউনিভার্সিটি একটা পরীক্ষা দিয়ে তুমি এই জায়গাগুলোতে চান্স পর এত চমৎকার একটা সুযোগ তৈরি করে দিয়েছে গুচ্ছ एग्जाम সো তুমি জিনিসটাতে ফোকাস করো তুমি রিয়েলিটিতে আসো কে কি বললো না বললো অ্যাট লিস্ট কোশ্চেন করো তো যে যারা বলতেছে এই কথাগুলা তারা কি আদৌ জানে যে চান্স কিভাবে পেতে হয় না ভাই তারা তো তাহলে তাদের কথায় তুমি ডিমো ডিমোটিভেটেড কেন হচ্ছ ধরো একজন মানুষ আমাকে বলল ধরো র্যান্ডম একজন মানুষ আমাকে বলল যে মিল্টন খন্দকার তুমি তো ভালো মানুষ না ভাই তোমার তো বহুত সমস্যা সে আমাকে চিনেই না ঠিক আছে আমাকে যদি এরকম বলেন আমি তার কথায় যদি চিন্তা করি আচ্ছা আমি তো ভালো মানুষ না আমার তো বহুত সমস্যা তখন কিন্তু আমার যদি একটা সমস্যা থাকে সেই সমস্যাটাই চোখে পড়বে অথচ আমার যে হাজারটা ভালো গুণ আছে যেগুলো সম্পর্কে আমি জানি সেগুলো চোখে পড়বে না সো তুমি কার কথাই প্রভাবিত হচ্ছ এটা অনেক বেশি মাস অনেক বেশি ইম্পর্টেন্ট যেই মানুষটার কথায় তুমি প্রভাবিত হচ্ছ সে কতটা জানে এইটা একটু জাস্ট আইডেন্টিফাই করো দেন আসো অ্যান্ড তুমি আমার কাছে কোয়েশন করছো আমি তোমাকে বলতেছি ভাইয়া তুমি যদি পারফর্ম করতে পারো ফাইনাল এক্সামে জিএসটিতে তাহলে তোমার এই যে সিজি মানে জিপিএ যেটা তোমার আছে এইচএসি লেভেলে এটা খুব কম ইফেক্ট ফেলবে খুবই কম যে ইফেক্টটা তুমি অনায়াসে কাটায় তুলতে কাটায় উঠতে পারবা কোনো ব্যাপারই হবে না জাস্ট তুমি ফাইনাল এক্সামে ভালো পারফর্ম করো আর হাতে আর অল্প কয়েকদিন সময় আছে এই কয়েকটা দিন কাজে লাগাও ঠিক আছে এই জিনিসটা এই কথাটা হয়তো আরও এক মাস আগে তোমার কানে পৌঁছানো উচিত ছিল বাট আনফর্চুনেটলি জাস্ট এক সপ্তাহ আগে পৌঁছাচ্ছে তোমার কানে এটা তোমার জন্য দুর্ভাগ্য বাট আরও আগে পৌঁছাইলে তুমি ব্যাপারটা নিয়ে এত বেশি কনফিউজ থাকতা না আর এত বেশি কনফিউজ যেহেতু থাকতা না তাহলে তুমি আরও এক মাস ধরে বেশি ভালো করে পড়তে হতো আপাতত সামনে যে এক সপ্তাহ আছে এই এক সপ্তাহে ফোকাস করো বাকিটা আল্লাহ ভরসা ভাই আমার ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ প্লাস বায়োলজি এগুলোতে মোটামুটি বেশ একটা প্রবলেম নেই কিন্তু কেমিস্ট্রিতে অর্গানিক কেমিস্ট্রি আমি একদমই আগে থেকে পড়তাম না পারতাম না বুঝতাম না একদম খুবই কম পারি মানে আমি তো টোটালি অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করি তাহলে কি সমস্যা হবে অর্গানিক টোটালি স্কিপ করো না কারণ ছয় সাত মার্কের প্রশ্ন অর্গানিকের উপরে আমি ওই যে অর্গানিকের মেইন বইয়ের এমসিকিউ সলভ একটা ক্লাস দিব কালকে আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ এই ক্লাসটা ভালো করে করো ভাই ঠিক আছে এই ক্লাসটা ভালো করে করো ইট উইল ইট উইল বি ভেরি হেল্পফুল জি ভাই আর হইছে এইচএসসি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে চাচ্ছিলাম এটা একটু সম্পর্কে একটু যদি বলতেন এইচএসসি ইমপ্রুভমেন্ট এইটা নিয়ে আপাতত আমার অনেক বেশি নোন নাই মানে হচ্ছে যতটুকু জানি ততটুকো ক্লিয়ারিটির সাথে নাই সো এটা নিয়ে তুমি পরবর্তীতে আমার সাথে কথা বলতে পারো আগে তুমি আপাতত সামনে এটা নিয়ে ফোকাস করো অ্যান্ড ইম্প্রুভমেন্টের জন্য জাস্ট যদি এখনই রেজিস্ট্রেশন করতে হয় সো রেজিস্ট্রেশনটা এখনই করে রেখো বাকি পরীক্ষার আগে পড়াশোনা আবার শুরু করে দিও ইনশাল্লাহ ভালো কিছু হবে ভাইয়া আর একটা বিষয় পরীক্ষার হলে মানে এত পরিমাণ নার্ভাস বেশি হয়ে যায় যে মাথায় কাজ করে না যে প্রশ্ন দেখে ওটা কি অ্যান্সার হবে এটা ভাবতে পারি না সময় সময় শুধু মানে চলতে থাকে কিন্তু ওটা বুঝতে পারি না প্রশ্ন এইটা এটা নিয়ে অলরেডি অনেক হিউজ পরিমাণ ডিসকাশন করছি তারপরে আবার একটু বলি এটার মেইন কারণ তোমার ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে তোমার কম জানা ঠিক আছে তুমি একটা জিনিস সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে জানো না বিশেষ করে যে সমস্ত টপিকগুলা থেকে প্রশ্ন আসে ওই টপিকগুলা তুমি পর্যাপ্ত পরিমাণে পড়ো নাই দ্যাটস হয় তুমি অনেক বেশি নার্ভাস তো তুমি যদি পর্যাপ্ত পরিমাণে পড়াশোনাটা করো তাহলে দেখবা যে এই নার্ভাসনেসটা থাকবে না তো এই ক্ষেত্রে আমার আমার জন্য তোমার জন্য সাজেশান হচ্ছে যে তুমি আবার ইম্প্রুভ দেওয়া আর না দাও যে এক্সামই দাও ওই এক্সামই পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করে তারপরে দিও কেমন না পড়ে দিলে এরকম নার্ভাসনেস আসবে পারবা না এটা স্বাভাবিক পরীক্ষা হলে বসে থাকা লাগবে চুপচাপ এটাও স্বাভাবিক ঠিক আছে মাথায় কিছু না থাকলে খাতায় কিভাবে উঠবে বলো ভাইয়া ওই আপনি যে বললেন মানে প্রথমে হচ্ছে যেটা শুধু পারি দেখাই পারি সেটা প্রথমে করবো কিন্তু মানে প্রথমে ওই ম্যাথ গুলো স্কিপ করে যেগুলো মানে একদম মানে বেসিক থেকে আসছে সেগুলো প্রথমে অ্যানসার করব মানে প্রথম দেখাই প্রথম স্টেপে যে তিন চারটে স্টেপ বললেন দেখো এখানে একটা একটা রুল আছে সেটা হচ্ছে ফাইভ সেকেন্ড রুল ফাইভ সেকেন্ড রুলটা কিভাবে কাজ করে তুমি একটা প্রশ্ন জাস্ট পড়লা একটা প্রশ্ন জাস্ট তোমার পড়তে এবং ওই প্রশ্নটা বুঝতে জাস্ট পাঁচ সেকেন্ডই সময় লাগে ঠিক আছে পাঁচ থেকে ছয় সেকেন্ড সময় লাগে তো তুমি একটা প্রশ্ন পড়ার পরে ওটা যখনই তুমি তুমি পাঁচ সেকেন্ডে তুমি বুঝে বোধগম্য তোমার হবে না তখনই তুমি ওই জিনিসটাকে স্কিপ করে সামনে আগাইতে পারো বা ওটাতে তুমি যদি সাত থেকে আট সেকেন্ড বা দশ সেকেন্ড সময় দাও যখন ওটা তোমার বোধগম্য হবে না মনে হবে যে এটা আমি বুঝি না এটা আমি জানি না তখনই ওটা তুমি স্কিপ করে আগাইতে পারো তবে স্কিপ করার ক্ষেত্রে পেন্সিল রাখবা কাছে যদি দেখো যে এইটা তুমি আগে পড়ছো বাট এই মোমেন্টে তোমার মাথায় আসতেছে না এই মোমেন্টে তোমার মাথায় কাজ করবে না দেন ওটা দাগায় সামনে আগাও ঠিক আছে দাগায় সামনে আগাও দাগায় সামনে আগাও যেগুলো তুমি পাঁচ সেকেন্ডের ভিতরে জাজ করতে পারবা যে আচ্ছা এটা আমি পারবো দেন ওইটা তুমি সামনে আগাও তো ওটাতে তুমি তিরিশ সেকেন্ড বা এক মিনিটের কাছাকাছি সময় নিয়ে ওটা তুমি সলভ করো করে স্পেসিফিক ওটা দাগাই ফেলো সো এইভাবে তোমাকে আগাতে হবে সো এইভাবে তুমি যদি আগাও দেখবা যে তুমি ওই পাঁচ সেকেন্ডের ভিতর জাজ করে কোশ্চেনগুলোকে আইডেন্টিফাই করে নিয়ে তুমি দাগাইতে পারতেছো আচ্ছা এটা 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 এইভাবে তুমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা দাগাই ফেলছো অ্যান্ড দেন সেকেন্ড রানে যে তুমি প্রথমেই দাগাবা যেগুলো তুমি মার্ক করছো মার্ক করে আসছো যে আচ্ছা এটা আমি পারতাম বাট ওই মোমেন্টে মনে ছিল না এখন একটু মনে করা ট্রাই করে দেখিত মার্কিংগুলো আগে করবা দেন তারপরে হচ্ছে আবার সুরা থেকে ওভারঅল শুরু করবা ঠিক আছে এইভাবে তুমি যদি আগাও তাহলে তুমি অনেক করতে পারবা এক মার্ক ইউজ করে কেউ কেউ কি করে করে যে যেটা যেটা সে ফেলছে ওটা ওটা একটা ছোট্ট চিহ্ন দিয়ে দাগায় রাখে যেটা যেটা সে পরে করবে ওগুলাকে একটা ছোট্ট গোল চিহ্ন দিয়ে দাগায় রাখে তো এইভাবে ছোট ছোট মার্কগুলা করে তুমি আইডেন্টিফাই করবা যে কোনটা তুমি কোন স্টেপে বা কোন রানে করবা এভাবে করতে হয় জিনিসপত্রগুলো

আচ্ছা রিভিশনের জন্য কি কি সোর্স তোমার ফলো করতে হবে এটা কিন্তু আমি আগেই বলছি প্রথম কথা হচ্ছে তুমি যেই সোর্সগুলো আগে পড়ছো ওই সোর্সগুলো সো এগুলার ভিতরে জিএসটি কোশ্চেন ব্যাংক আছে মেইন বই আছে ভার্সিটি কোয়ার কোশ্চেন ব্যাংক আছে তুমি আইডেন্টিফাই করবা এগুলোর ভিতর সবচেয়ে ভালো অ্যাডজাস্টমেন্ট তোমার কোনটার সাথে সেটা ফলো করো ঠিক আছে যদি ভার্সিটি কোর্সটা থাকে তাহলে ভার্সিটি কল যদি টা হয় তাহলে জিএসটি অ্যান্ড দেন তোমার টপিক অ্যানালাইসিস করে ওই স্পেসিফিক টপিক গুলাতে যাও তারপরে গুলা এন্ড হচ্ছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের বেসিক গুলাতে যাও তারপরে কি ওই মেইন বইয়ের এমসিকিউ গুলাতে যাও তারপর সারা সংক্ষেপ গুলাতে যাও এইভাবে এই গুলা যদি ভালো করে পড়ো দেখবা এর ভিতর থেকে তুমি ম্যাক্সিমাম জিনিসপত্র কমন যাওয়া ঠিক আছে সো এই জিনিসপত্রগুলো একটু মেইনটেইন করো দ্যাটস ইট এনাফ আসসালামু আলাইকুম

একটু আপার লেভেলে বা এখন কি আমার কি মানে মলটিসটা কি কন্টিনিউ করা উচিত নাকি মানে যখন হ্যান্ড ক্যালকুলেশন করি এই কারণে আমি আমি যে টাইম সেট করে আমাকে করতে পারতেছি না আচ্ছা আচ্ছা এখন আমার কি করা উচিত ওকে ওকে সো তুমি হচ্ছে অ্যাস্পেক্ট সিরিজের ওই বইটা ফলো করো ওই বইটা ফলো করে তোমার হচ্ছে যে ইমপ্রুভমেন্ট কেমন হচ্ছে সেটা বলো আমাকে ভাই ইমপ্রুভমেন্ট হইতেছিল ভাই আমি পাঁচটা দিছি তোর এর মধ্যে এক পার্সেন্ট করে হলেও ইম্প্রুভমেন্ট হইতেছিল কিন্তু লাস্ট দুইটার মধ্যে আর কি হ্যান্ড ক্যালকুলেশনের কারণে মাথা ঠিক থাকতেছে না আর কি মানে নার্ভ ঠিক রাখতে পারতেছি না এত ঠিকই লাগতেছে স্পেশালি ফিজিক্স ওকে সো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে মডেল টেস্ট যেই যেই জিনিসপত্রগুলা তুমি দাও মডেল টেস্টগুলা একদিনে জাস্ট একটা মডেল টেস্ট সলভ করো একটা মডেল টেস্ট সলভ করতে তোমার দেখা যাচ্ছে যে যদি দুই ঘন্টা সময় লাগে বা তিন ঘন্টা মতো সময় লাগে সো তুমি তিন ঘন্টা বা দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় নিয়ে একটা মডেল টেস্ট সলভ করলা ইটস ওকে নো প্রবলেম বাট দিনের বাকি সময়টা তুমি আগামী সাত দিন আর শুধুমাত্র মডেল টেস্ট সলভে দিও না তোমাকে রিভিশনের জন্য যে সমস্ত সোর্সগুলার কথা বলছি আচ্ছা সাবি না তোমার মাইক্রোফোনটা একটু অফ করিও হ্যাঁ নয়েজ আসতেছে পরে ভিডিওটাতে যারা ভিডিও দেখবে তারা অনেক বেশি ইয়া করবে মানে ঝামেলায় পড়বে সো হচ্ছে তুমি যেটা করবা যে রিভিশনের যে সোর্সগুলো বলছি দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা ওই রিভিশনের সোর্সগুলো রিভিশন দিবা আর একটা করে মডেল টেস্ট প্রতিদিন একটা নির্দিষ্ট সময় দিবা এখন মডেল টেস্টটা কোন সময় দিবা তুমি যেহেতু পরীক্ষাটা প্রতিদিন সকাল নয়টা থেকে এগারোটার ভিতরে দিবা বা দশটা থেকে বারোটার ভিতরে দিবা নয়টা থেকে বারোটা এই টাইমটার ভিতরে চেষ্টা করবো হচ্ছে মডেল টেস্ট সলভ করতে ঠিক আছে তাহলে তোমার এই সময় সলভিং মুডে চলে আসবে ব্রেন মডেল টেস্ট সলভ করতে বাকি অন্য সময় তুমি রিভিশন স্ট্র্যাটেজিতে যাও দ্যাটস ইট এই স্ট্র্যাটেজিতে আগাও দেখো তোমার বাকি সাত দিনে তোমার সবকিছু গুছিয়ে যাবে সব সোর্স গুছিয়ে যাবে রিভিশনও হয়ে যাবে আবার মডেল টেস্ট দিয়ে তোমার যেই একটু ইমপ্রুভমেন্ট চাচ্ছ কোশ্চেন অ্যানসারিং এ কোশ্চেন যে অ্যাক্যুরেসি চাচ্ছ এটাও তোমার যাবে দ্যাটস তার মানে কি ভাই মানে কন্টিনিউ করব কন্টিনিউ মতো একাধিক না একটা ঠিক আছে একদিনে একটা মানে মানে করব না না আমার দরকার হয় মানে করব রাইট জি আচ্ছা ভাই হ্যালো ভাইয়া হ্যাঁ শিওর বলো হ্যাঁ ভাইয়া আমি তো উদ্বাসের ফ্যাসিলিটিস ইউজ করি উদ্বাসের আগে এখন অনলাইন করি আর পরীক্ষা দেই মাঝে মাঝে ওকে আমার মার্ক থেকে 55 ভিতরে থাকে মানে এর থেকে নিচেও যায় না এর থেকে উপরেও যায় না আমি এখন বুঝতাছি না আসলে কি করা উচিত 42 থেকে 55 যেটা এটা কিন্তু খুব ভালো মার্ক খারাপ মার্ক না তোমার চেষ্টা করতে হবে যে লাস্ট 7 দিন রিভিশন দিয়ে নিজের প্রিপারেশনটাকে এতটা গুছিয়ে নেয়া যাতে এইটা বিয়াল্লিশ থেকে পঞ্চান্ন আর একটু উপরে যায় মানে এটা যে পঁয়ষট্টি প্লাস হয় ঠিক আছে আর দশটা মার্ক যাতে তুমি বাড়াইতে পারো জাস্ট চেষ্টা করো যে দশটা মার্ক বাড়ানো ফাইনাল এক্সামে দশটা মার্ক বাড়ুক তাহলেই দেখবে যে তুমি একদম পারফেক্ট একটা পজিশনে চলে যাবা আর উদ্ভাসের জিনিসপত্রগুলো ঠিকঠাক আমি খারাপ বলতেছি না তবে উদ্ভাসের জিনিসপত্রগুলাতে একটু মানে হায়ার লেভেলে জিনিসপত্র থাকে তো তুমি যদি উদ্ভাসে পঞ্চান্ন পাও দ্যাট মিন্স তুমি ফাইনালে যদি ঠিক করে পারফর্ম করতে পারো তুমি সাইড ক্রস করবা এইটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি কিন্তু শর্ত আছে পারফর্ম করতে হবে উদ্ভাসে যেভাবে পারফর্ম করো ওইভাবেই পারফর্ম করতে হবে যদি পারফর্ম না করতে পারো তাহলে কিন্তু আবার চান্সই হবে না ঠিক আছে উদ্ভাসের জিনিসপত্রগুলো অনেক স্ট্যান্ডার্ড ঠিকঠাক কিছু ক্ষেত্রে অনেক কঠিন হয় সো যারা উদ্ভাসে পঞ্চান্ন মার্ক তুলতেছে এর মানে ও কিছু পারে ও পড়াশোনা করছে ওর ভিতরে বেসিক আছে সো চান্স পাবে ভাইয়া আর আরেকটা কথা মানে পরীক্ষার হলে গেলে খুব প্যানিক করে মানে যেমন ডিউর পরীক্ষায় বলে ডিউর পরীক্ষায় দশ মিনিট হয়ে গেছে আমার বায়োলজি সব দেখানো হয়ে গেছে এখন টাকায় যে বায়োলজির জায়গায় বাংলার বাংলার অপশনে বায়োলজি দেখা দিচ্ছি এরকম পজিশন এই জিনিসপত্রগুলো আমি তো বলছিলাম একটু আগে যে তোমার নার্ভাসনেস লো কনফিডেন্স প্যানিক পরিবেশের সাথে অ্যাডজাস্ট করা এগুলোর জন্য তোমাকে মেন্টালি প্রিপেয়ার হইতে হবে জিনিসপত্রগুলো যে এক একটা প্রবলেম এই প্রবলেমগুলোকে প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করো আগামী সাত দিন এগুলো নিয়ে অল্প অল্প থিঙ্কিং করো দেখো অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে প্যানিক করে নিজের উপরে সেলফ কন্ট্রোল যদি তুমি হারিয়ে ফেলো একটু আগে কিন্তু সেলফ কন্ট্রোল নিয়ে অনেক লম্বা একটা লেকচার দিছি সো সেলফ কন্ট্রোল তুমি যদি হারিয়ে ফেলো তাহলে তুমি কি করতেছো না করতেছো তার উপর তোমার নিয়ন্ত্রণ থাকবে না বাংলার জায়গায় বায়োলজিতে দাগা পাই সো এই জিনিসটা তো করাই যাবে না সো এই যে তুমি জিনিসটা বলছো দ্যাট মিনস ইউ আর অ্যাওয়ার অ্যাবাউট ইট সো এই অ্যাওয়ারনেসটা একটু বাড়াতে হবে সেলফ কন্ট্রোলের লেভেলে নিয়ে যেতে হবে দ্যাটস ইট তাহলেই তুমি পারবা আর এর আগেও অনেকবার বলছি যে কিভাবে তোমার হচ্ছে যে পরীক্ষা হলের ওই এনवायरमेंट সাথে অ্যাডজাস্ট কিভাবে করবা ভাই আরেকটা কথা হচ্ছে এসে আমার মানে সবকিছুই মোটামুটি উডভাস থেকে যা যা দিয়ে সব কিছু করা আমার এখন আমার লাস্ট সময় আমার কোনটার দিকে আমার রিভিশন দেওয়ার সেতে কোনটা আমি ফলো করব কোন জিনিসটারে

পাশাপাশি মেইন বইয়ের শেষের এম করবা সমস্ত ফর্মুলাসগুলো রিভিশন দিবা ঠিক আছে আর হচ্ছে কি সার সংক্ষেপ যেগুলো আছে মেইন বইয়ের শেষে ওগুলো একটু পড়বা এই তো আমার স্ট্র্যাটেজি ছিল যে লাস্ট সাত দিনে শুধু ভার্সিটি কোডা আর একবার সম্পূর্ণভাবে মানে কমপ্লিট করার ইচ্ছা ছিল আর বাকি বাকি ইয়াগুলো কি করবা বাকি সোর্সগুলো আর ধরেন আপনার যে জিএসটি যে সবগুলো করেছেন যেগুলা বুঝছে যে আমার আরেকবার দেখার প্রয়োজন সেগুলো সব খাতায় নোট করা আছে ধরুন এইগুলা একদিনে ধরো চার পাঁচ ঘন্টা সময় দিলে পুরো কমপ্লিট হয়ে যাবে ওকে সো তাহলে এই স্টাডিজিতে আগাও গুড টু গো আমার এগুলাতে কোনো ইস্যু নাই তুমি এভাবে আগায় এয়া করবা মানে অ্যাট লিস্ট তুমি দিনে যদি সাত থেকে আট ঘন্টা পড়াশোনা করো অ্যান্ড এই সোর্স তুমি যদি মেইনটেন করো দেন ইটস ভেরি গুড টু গো কোন সমস্যা নেই আচ্ছা ভাই ধন্যবাদ ভাই আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো বলো ভাই যেটা ওই ছাপনিগে তো বললে ভাই আমি শুধু আমি ম্যাথে একটু উইকনেস আপনাকে বললাম ভাই ম্যাটটা যদি শুধু আপনার গুচ্ছের গুলো সফট করে জাস্ট স আ কে মানে কে এগুলো সবগুলো যেমন কন্টিনিউয়াসলি ফোকাস করে যায় এই এই টাইপগুলো না ভাই আমার ঘুরে ফিরে আসবে তাই না যেটা শুধু গুচ্ছের গুলো করে যায় তাহলে কোনো प्रॉब्लम হবে কিচ্ছু না আমি প্রবলেম নাই এগুলাই করো বাট মেইন বোর বেসিকগুলা দেখে যাও বেসিক ফর্মুলা আর এক্সাম্পলে ছোট ছোটো ম্যাথগুলা কারণ টিচাররা তো প্রশ্নের যে প্যাটার্ন সেটা বারবার তৈরি করে না তারা হচ্ছে মেইন বইতে যে র্যান্ডমলি ম্যাথ পিক করে সো তুমি মেইন বইয়ের ওই জিনিসপত্রগুলো দেখলে ওখান থেকে কমন পাবা শুধু প্যাটার্নটা অ্যানালাইসিস করলেও তুমি আবার অনেকটা অন্ধকার জোনে যাওয়ার মতোই তোমাকে অন্যান্য জিনিসপত্রগুলো ম্যাটেরিয়ালগুলো নিয়েও সাথে নিয়েও আগাতে হবে ঠিক আছে সো আমরা এটাই হচ্ছে আমাদের সমস্যা হয় আমরা একদমই প্যাটার্ন ফলো করি না আর অথবা আমরা শুধু প্যাটার্ন ফলো করি দেয়ার ইজ দ্য মিডল ওয়ে অ্যালওয়েজ যেটা ফলো করলে তুমি দুইটাই ব্যালেন্স করতে পারবা সো ইউ হ্যাভ টু গো ওই ওই ওয়েতে প্যাটার্ন তো অ্যানালাইসিস করবাই কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো করে পাশাপাশি ওই অংশটা মেইন বই থেকে হ্যাঁ আমার আপনার জিএসটি কো অলরেডি আমার এই যে তিনবার শেষ হয়ে গেছে তিনবার শেষ হয়ে গেছে কালকে থেকে তো চতুর্থবার দেওয়া শুরু করব আরেকবার ইনশাআল্লাহ দেখা যাক এই ম্যাথটা আমি অতিরিক্ত একটা চ্যাপ্টার ভাই আমি আর দেব ধরারে কি ঠিক হবে আমি একটু নার্ভাস নেসের মধ্যে আছি এটা ধরা ঠিক হবে নাকি আমি যেগুলো করছি ওগুলাই করো বারবার যেগুলো করছো বারবার তাহলে অতিরিক্ত বলতে এটা এটা ধরব না বলছিলেন মানে যদি ধরতে চাও তাহলে ওই যে স্ট্রেন্থ এন্ড উইকনেস একটা পার্ট রাখবা প্রতিদিনে যে আমার এগুলো স্ট্রেন্থ এগুলো আমি পড়ব আর আমি প্রতিদিন আমার যেগুলো উইক আছে সেগুলোকে আইডেন্টিফাই করে 2 ঘন্টা পড়ব ঠিক আছে এভাবে আইডেন্টিফাই করে পড়বা যে এইগুলো এগুলো আমি একদমই পারি না এগুলো তো আমার ঝামেলা হইতেছে বাট এগুলাতে কোশ্চেন আসে উইকনেস এগুলো একটু আমার প্রতিদিন দুই ঘন্টা সময় নিয়ে পড়তে হবে সো ওই দুই ঘন্টা ওই ওই জায়গাতে সময় দাও জি ভাই বুঝতে পারছি ভাই থ্যাংক ইউ সো মাচ ওকে মোস্ট ওয়েলকাম সো আমরা কি সেশনটা ক্লোজ করতে পারি নাকি আরো কারো কোশ্চেন আছে জাস্ট একটু বলতো হ্যাঁ আসলে আমার জানা ছিল আমার এইচএসসি হ্যাঁ বলো বলো আমার এইচএসসি তে ম্যাথে এ মাইনাস ছিল এখন আমি যদি ম্যাথ দাগাই তাহলে কি মানে ্যাটরিটিট কোন সাবজেক ই্জিং সাজে পাওয়া যাবে না কেমার ম্যাদগান নুচিত হবে না কোন আমি মে্যাদাগাই নামরা আসার পরক মে্যাট্রিউটিট কোন সাবজেক ইজিং সাে পাওয়া যাবেমা হবে নাকি মে মা মাফোন্ মিউটমার এই বিষয়ে আমি একদম কনফার্ম তোমাকে কোনো ইনফো দিতে পারবো না কারণ হচ্ছে জিএসটির ক্ষেত্রে এক একটা ইউনিভার্সিটি এক এক ধরনের রিকোয়ারমেন্ট দেয় সো সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী সাবজেক্ট পাওয়া যায় সাবজেক্ট চয়েস দেওয়া যায় সো তারা এইচএসসির রেজাল্ট রিকোয়ারমেন্টে দেয় কি না এটা আমি একদম কনফার্ম জানি না তবে হ্যাঁ তুমি যদি ম্যাথে ভালো মার্ক তুলো মোটামুটি পনেরো প্লাস মার্ক যদি তোমার ম্যাথে ক্যারি থাকে বা পনেরো মার্কও যদি তোমার ক্যারি হয় ম্যাথে ইউ আর গুড টু গো এ মাইনাস থাকো বা যাই থাকো ইউ আর গুড টু গো তুমি ম্যাথ নিয়েই আগাও কারণ ম্যাথ নিয়ে আগাইলে তোমার সমস্ত ইঞ্জিনিয়ারিং খুব মানে খুলে যাওয়ার একটা চান্স আছে বাংলা ইংলিশ ইংলিশে যদি আচ্ছা হাসান বলতেছে জেউ কে ইউ এই তিনটাই এই তিন জায়গাতে আসবে না আর ওর সেম কন্ডিশন তার মানে ও অ্যানালাইসিস করছে করে দেখছে যে এই তিন জায়গাতে আসবে না বাকি জায়গাগুলো তো আসবে বাকি জায়গাগুলোতে আসলে ইউ আর গুড টু গো

তারপরে গুস্তার জন্য অ্যাসপোর্ট বইটা কিনছিলাম আর আপনার একটা ভিডিও দেখি ভার্সিটি করপোরেশনটাও কিনছিলাম তো ফ্যামিলি প্রবলেমের জন্য বাসায় যেতে হয়েছিল ভার্সিটি করা সম্পূর্ণ সলভ করতে পারি নাই অ্যাসপোর্টের ফিজিক্সের কয়েকটা চ্যাপ্টার বাদ আছে কেমিস্ট্রিও কিছুটা বাকি আছে এখন ঈদের পরে আসছি তো এখন পড়াইতে তো সেভাবে মন দিতে পারছে না এক সপ্তাহ কিভাবে পড়লে হবে এটা বলতে কীভাবে পড়তে হবে এগুলো নিয়ে আমরা ডিটেল বহুতবার কথা বলছি সো লাস্টে এক সপ্তাহ রিভিশন নিয়ে কথাবার্তা হিউজ পরিমাণে হয়ে গেছে সো আমি যে যেগুলো যেগুলো বলছি ওগুলোগুলোই ফলো করবা দরকার হলে এই ভিডিওটা রেকর্ড দিয়ে দিব তোমাদের গ্রুপে ভিডিওটা আরেকবার দেখবা দেখে দেখে নিজের কারেকশানগুলো করে নিবা আর এই এক সপ্তাহ তুমি যেটা বলতেছো তুমি মন দিতে পারতেছো না বাট আমি জাস্ট তোমাকে একটা প্রশ্ন করব যে অলরেডি তুমি সেকেন্ড টাইম আর সেকেন্ড টাইম এক্সাম দিতেছো অ্যান্ড দেন তার থেকে বড় কথা হচ্ছে যে তুমি মেডিকেল অ্যান্ড ডেন্টাল দিছো সম্ভবত সেখানেও তোমার আসানোরও ফলাফল আসে নাই সো এই যে অবস্থাটা আসে এই অবস্থায় এসে তোমার দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো এটাই লাস্ট অপশন লাস্ট চান্স সো তুমি যদি এই জায়গাতে এখনও ভালো করার জন্য তোমার মোটিভেশন না আসে তোমার মনে হয় যে না আমার আমার ওই নিজের ভিতর থেকে আগ্রহটা আসতেছে না তার মানে এইটুকু তোমাকে আমি কনফার্ম বলতে পারি তুমি এই জায়গাতেও খারাপ করবা তো এই জায়গাতে ভালো করার জন্য এই একটা সপ্তাহ তোমাকে কাজে লাগাতেই হবে এই একটা সপ্তাহ জাস্ট একটা সপ্তাহ নিজের সর্বোচ্চটা দিয়ে দৈনন্দিন আট ঘন্টা প্লাস পড়াশোনা করো টেবিলে বসে থাকো প্রত্যেকটা জিনিসপত্র শিখো বসে বসে দেখো যে তুমি তোমার পজিশনে চলে যাওয়া একটা পর্যায়ে যে যাবাই যাওয়া আর তুমি যদি না করো এখনো দেন তলানিতেই থেকে যাওয়া পর থেকে অনলাইনে ক্লাস করছি তারপরে এখন মানে এই দুই তিন দিন হচ্ছে একটা ভর্তি হয়েছি সেখানে ফার্স্ট টেন হচ্ছে চল্লিশ পেয়েছিলাম পরের দিন সাতচল্লিশ পেয়েছি আর তৃতীয় দিন একান্ন পেয়েছি মানে একশো মার্কের কোশ্চেন টাইম দেয় চল্লিশ মিনিট আমি বায়োলজি দাগাই ইংলিশে দাগাতে দাগাতে যখন টাইম থেকে বিশ মিনিট তখন হচ্ছে মানে কোনটা দিয়ে কোনটা দাগাবো এটা আর বুঝতে পারি না অনেক সহজ জিনিসও দেখে আচ্ছা আমি একটু তোমাদের সবার কাছে কোশ্চেন করি এই যে অনলাইনে যে সমস্ত এক্সাম ব্যাচগুলো চলতেছে এগুলো কি রিয়েলি হেল্পফুল না টোটালটা একটা স্ক্যাম আমাকে একটু বলবা তোমরা ব্যাক অনলাইন যখন হচ্ছে एग्जाम दे তখন হচ্ছে 70 70% 80% এরকম মার্কসতে কিন্তু এখন অনলাইনে एग्जाम দিতেছি সেখানে তো আপনার 40 মিনিট টাইম দিতেছে সেখানে এমন মার করতেছে আচ্ছা আচ্ছা না তোমরা একটু সবাই সবাই একটু মাইক্রোফোন অন করে বলো তোমার তাসমি তোমার এর ব্যাপারে আমি কথা বলবো বাট তোমরা একটু মাইক্রোফোন অন ট অন করে বলো যে

আচ্ছা আচ্ছা আর এমনিতে ধরো র‍্যান্ডম একটা প্রতিষ্ঠান একটা র‍্যান্ডম ইউটিউব চ্যানেল एग्जाम ব্যাচ খুলে বারবার র‍্যান্ডম ভাই বুয়া ভাই র‍্যান্ডম বুয়া কারণ এখন জানে যে এখন সবথেকে আমি বলতাছি ভাই র‍্যান্ডম এর একটা দেখছিলাম দুই দিন পরীক্ষা দিয়ে দেখছিলাম তাদের প্রচার প্রচারণা দেখে আর কি ভর্তি হইছিলাম হ্যাঁ হ্যাঁ অনলাইন एग्जामটা ভাই ওই হারে আমি আমি ভাই ফোকাস করতে পারি না তবে আমার এসটিএস বাদে আর কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ওই হারে মানে ভাই ওটা ইয়ার করতে পারেন ইউটিলাইজ করতে পারে না ওই

আমি একটু বলি একটা মাইন্ড গেম খেলে এসে ছাত্ররা একটু দি ঘেরা ফেলে দেয় না এখন সেটা মাইন্ড গেম খেলে তুবের তাস দেয় এখন তখন সম্পূর্ণ ইচ্ছা হয় তারা আসলে এমন ভাবে প্রচারটা চালায় যে আপনারা যদি দেখেন মানে আপনার নিজেই ভর্তি হতে ইচ্ছা করবে এরকম একটা এরকম হবে যে আমরা টিয়োরিটি দিছি আমার আমার গ্রুপে আমার যে বিদ্যার্থী গ্রুপে আমাকে যে কি পরিমাণ রিকোয়েস্ট করা হইছে যে ভাই एग्जाम باس করেন एग्जाम باس করেন एग्जाम باس করেন আমি দেখলাম যে আসলে আমি एग्जाम باس খুলে আহামরি কি ইয়া দিতে পারবো প্রত্যেককে তোমরা আমি আমি জাস্ট আমার সিম্পল একটা লজিক দেখো তোমরা ঢাকা ইউনিভার্সিটির আগ পর্যন্ত কম কম দিছো দিছো আমার কথা বুঝবা দিয়ে 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 তোমাদের অবস্থা খারাপ তারপরেও তোমাদের চান্স হচ্ছে না দ্যাট দ্যাট মিন্স মিনস্যার ইজ এ প্রবলেম ইন স্ট্র্যাটেজি নট ইন এক্সাম ঠিক আছে তুমি বাসায় বসে আরও পাঁচটা এক্সাম বেশি দিলে তোমার লাভ কি হবে তুমি এক্সাম বহুত দিসো বাট তোমার পড়াশোনায় কোথাও একটা ঘাটতি হয়ে যাচ্ছে কোথাও একটা কিছু একটা প্রবলেম হয়ে একটা প্রতিষ্ঠানকে দেখলাম মানে ওরা বারবার খালি সাজেশন সাজেশান যে তোমরা এক্সাম ব্যাসে ভর্তি হও আমরা সাজেশন দিচ্ছি সেই সাজেশানগুলো পেয়ে যাবা আমি বেশ কিছু ভিডিওস ফলো করি এক্সাম ব্যাসে ভর্তি হও সাজেশন পেয়ে যাবো এক্সাম ব্যাসে ভর্তি হও সাজেশন পেয়ে যাবা ভাই তুমি যদি এই সাজেশনগুলো নিয়ে পড়তে না পারো ইউটিলাইজ না করতে পারো এই সাজেশন নিয়ে কী করবা তুমি টাকা দিয়ে আমার এই প্রশ্নটার উত্তর দাও

ইফোর্ড মানে যেই পরিমাণ ইফেক্টিভ হবে আমাদের জন্য এটা অত ইফেক্টিভ হবে না সো ভাই আপনি যদি করে দেন আমাদের জন্য আমাদের জন্য খুব উপকার হবে ওই মোমেন্টে আমার মাথায় আসছে আসলেই তো আমি যদি সলভ করি তাহলে ওই জিনিসপত্রগুলো আমি ধরতে পারবো যে আচ্ছা এটা এই জায়গা থেকে এটা এই জায়গা থেকে এটা এই জায়গা থেকে বাট ওরা যেহেতু এটা প্রথমবার বা দ্বিতীয়বার পড়তেছে ওদের জন্য এটার এক্সপিরিয়েন্স কম ওদের জন্য এটা অতটা ইফেক্টিভ হবে না সো আমি পঁয়ত্রিশ সেট কোয়েশন সলভ করে তারপরে ওইটার সাজেশনটা বলতেছি যে না এই জায়গা থেকে সম্ভাবনা আছে বাট আমি জাস্ট মানে দেখে অবাক হইলাম যে কিছু প্রতিষ্ঠান র্যান্ডমলি প্রতিটা ভিডিওতে এটা সাজেশন এটা সাজেশন এটা সাজেশন দিতেছে অনেক ক্ষেত্রে আমি অনেকগুলো ভিডিও দেখছি হুবহু আমার আগের ভিডিওসগুলা কপি করে ভিডিও বানাইছে ধরো তোমরা আমাকে প্রথম যেই ভিডিওগুলোর জন্য চিনো ওই যে ফিজিক্সের একটা ভিডিও আছে যেটা পঞ্চান্ন হাজার ভিউজ আসছে তারপর কেমিস্ট্রি একটা আছে ম্যাথের একটা আছে ওই ভিডিওসগুলা দেখে দেখে ওই জায়গা থেকে কপি করে করে ভিডিওস বানাইছে এরকমও দেখছি বাট আমার যে জাস্ট এইটুকু মাথায় আসলো যে ওরা আদেও কি টপিকগুলো অ্যানালাইসিস করে দেন তারপরে সাজেশান দিতেছে নাকি র্যান্ডম যদি র্যান্ডম হয় তাহলে কিন্তু স্টুডেন্টদেরকে ভুল ডিরেকশানে নিয়ে যাচ্ছে তারা ঠিক আছে ধরো একজন মানুষ সে নিজে কখনও অ্যানালাইসিস করে নাই সে জানে না যে কী কী আসে কোয়েশন ব্যাংকে আদেও জানে না যে কোয়েশন ব্যাংকে কী কী আছে সে যদি এখন সাজেশান দেয় এখন খুব কনফিডেন্টলি কথা বলে দেন জিনিসটা কিন্তু ভুল ডিরেকশানে নিয়ে যাওয়া হলো মানে অ্যালার্মিং একজন টিচার লেভেলের মানুষের জন্য অ্যালার্মিং আমার এই ক্ষেত্রে আমি একটা ইয়া করছি প্রতিজ্ঞা করছি যে একটা ভিডিও বানাবো সেই ভিডিওতে আমি একটা স্টুডেন্ট কিভাবে একটা কোর্স অথেন্টিক একটা কোর্স কিনে উপকারী হবে সেইটা নিয়ে কথা বলবো যে একটা কোর্স কখন তার জন্য উপকারী বা কিভাবে বুঝবে সেই কোর্সটা থেকে আসলেই বেনিফিটের হবে কি কি ট্র্যাপ আছে যে সমস্ত ট্র্যাপলাতে পড়ে একজন মানুষ টাকা পয়সা সময় দুইটাই বরবাদ করতে পারে এগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো চিন্তা করছি আমার জিনিসগুলো আমি কিছুদিন যাবৎ খেয়াল করতেছি খুবই ইয়া লাগতেছে মানে কী বলবো খারাপ লাগতেছে যে না আসলে ব্যাপারগুলো এরকম হওয়া উচিত না একটা চ্যানেল দেখছি সেই চ্যানেলে সম্ভবত ওটার ব্যাকগ্রাউন্ডে কে সে আসলে কোন ব্যাকগ্রাউন্ডের মানুষ কেউই জানে না বাট সে র্যান্ডমলি সাজেশন দিয়ে যাচ্ছে ইয়া দিয়ে যাচ্ছে জাস্ট কনফিডেন্স ঠিক আছে কনফিডেন্স মেহেদি একটা ইয়া বলছে সব পিছনে পড়ে যাবে ভাই আপনার ব্যাপারটা সেরকম না পিছনে পড়া সামনে আগানো এগুলো ব্যাপার না আমি তো আমি আগে নিজেকে তৈরি করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি ধরো আমি যখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে ছিলাম তখন কিন্তু আমি তোমাদেরকে এইভাবে কনফিডেন্টলি পড়াইতে আসি নাই কারণ তখন আমার এক্সপিরিয়েন্স ছিল না সো আমি আগে দুই বছর আড়াই বছর উদ্ভাসে পড়ানোর এক্সপিরিয়েন্স নিয়ে আসছি তারপরে আমি হচ্ছে টেন মিড স্কুলে এসে অনলাইন ব্যাপারটার সাথে অ্যাডজাস্ট করছি তিন মাস চার মাস তারপরে আমি অনলাইনে এসে এভাবে সব কিছু শুরু করছি আমার ক্ষেত্রে ব্যাপারগুলো ম্যাটার করে যে আমি যদি ওই জায়গাতে এক্সপার্ট না হই দেন নিজেকে এক্সপার্ট হিসেবে শো করাটার কোনো প্রয়োজন নাই সো আগে এক্সপার্ট হইতে হবে আমি বাংলাদেশে তুমি যদি সার্ভিসের দিকে চিন্তা করো উদ্ভাস যেই লেভেলে তাদের টিচারদেরকে তৈরি করে সার্ভিস দেয় কেউ এই লেভেলে সার্ভিস দেয় না ঠিক আছে সো উদ্ভাসের লেভেলটাই আলাদা তো তুমি যদি উদ্ভাসের ইকোসিস্টেমে অ্যাটলিস্ট এক বছর থাকো তুমি বুঝে যাবা যে টিচিং আসলে কী জিনিস কোন ইউনিভার্সিটিও এত পিওর টিচিং করে না যতটা এফোর্ট দেয় ঠিক আছে টাকা খরচ করে করে নিজের টাকা খরচ করে তাই বলতেছি যে আসলে আগানো পেছানো ব্যাপার না বাট তোমাদের একটা বড় অ্যামাউন্ট অফ স্টুডেন্ট এই জায়গাগুলোতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আমার খুব কনসার্নের জায়গা তো যাই হোক আমরা টপিকের বাইরে চলে গেছি আমরা তাসমিয়ার ইয়াটা নিয়ে কথা ভাই আপনার কাছ থেকে দরকার ছিল হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলতেছি যে ইসের মানে আমি যে রিভিশনটা দিব এই ক্ষেত্রে ধরেন আমি তো ভাবছিলাম যে একসাথে এক দুই দিন প্রথম দিন ফিজিক্স পড়বো তারপরে দুদিন কেমিস্ট্রি এইভাবে ভাবছি এগোবো কিন্তু আপনি তো বললেন যে তিনটা কম্বাইন করে একসাথে পড়তে মানে চারটে একসাথে এই ক্ষেত্রে আমি একদিনে মানে কিভাবে কোনটা রেখে কোনটা বা কোন মানে এইভাবে আমি বুঝতেছি না যে কোনটা এই জায়গাতে একটা কনফিউশন আছে আমি যার জন্য বলছিলাম যে কম্বাইন করে পড়তে ওর জন্য একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্টে সুইচ করতে প্রবলেম হয় আমি বলছি যে একটা থেকে আরেকটাতে না মানে একটাকে স্পেসিফিক না ভাবে না ধরে কম্বাইন করে পড়ো বাট তোমার জন্যই যদি তোমার জন্য যদি যদি এই প্রবলেমটা না থাকে দেন তুমি কিন্তু আলাদা আলাদাভাবে পড়তে পারো ঠিক আছে তোমার জন্য আলাদা আলাদাভাবে পড়ায় হয়তো সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হবে বাট ওর জন্য হবে না সো তোমার জন্য তুমি যেভাবে আগাচ্ছ তোমার জন্য যদি মনে হয় যে সুইচ করতে আমার কোনো প্রবলেম নাই দেন গো ফর ইট নো প্রবলেম অ্যান্ড তোমার যদি মনে হয় তোমার জন্য সুইচ করতে প্রবলেম হচ্ছে দেন তাহলে কম্বাইন করে পড়ো ঠিক আছে আচ্ছা ভাই ধন্যবাদ আমার রিভিশন স্ট্র্যাটেজি রিভিউ সাজাই যে আমার যে যেখানে উইকনেস কথার কথা আমার কনফিউশন কনফিউজ আছে সেগুলো যদি করি এটা কি ঠিক আছে আমি তো কথার কথা যেটা পারি সেটা পারবো কিন্তু যেটা আমি কনফিউজ কনফিউজ সেটাকে যদি আমি বারবার রিভাইজ করি এটা এটা ঠিক আছে হ্যাঁ অবশ্যই ঠিক অবশ্যই ঠিক আছে আমি ওই রিভিশনে আমি যেগুলা নিয়ে কথা বললাম ইনিশিয়ালি যে প্রায়োরিটি কি দিবা প্রথম কথা হচ্ছে তোমার যেই সোর্সগুলা সবচেয়ে ভালো করে কমপ্লিট আছে ওই সোর্সগুলোকে আগে প্রায়োরিটি দিবা যদি তোমার জিএসটির क्वेश्चन बैंक कंप्लीट থাকে জিএসটির क्वेश्चन बैंक তুমি যদি মেইন বই कंप्लीट থাকে মেইন বই তোমার যদি হচ্ছে যে ভার্সিটি ক কমপ্লিট থাকে দেন ভার্সিটি ক এটা হচ্ছে প্রথম সোর্স এই সোর্সটা এই সোর্সের ভিতরে যেই সোর্সটা তোমার कंप्लीट আছে ওটা প্রথম ওইটার পরে তুমি যাবা হচ্ছে টপিক অ্যানালাইসিসে টপিক অ্যানালাইসিস করে তুমি জিএসটির क्वेश्चन बैंक থেকে দেখলা এবং টোটাল মিলে অ্যানালাইসিস করে দেখলা যে স্পেসিফিকভাবে আশিটা টপিক আছে টোটাল সব সাবজেক্ট মিলে এই জায়গাগুলো থেকে কোশ্চেন থাকেই থাকে ওই টপিকগুলাকে হিট করো একদিন বা দুদিন সময় নিয়ে দেন যা হচ্ছে তোমার ফর্মুলা বেসিক্স এগুলাতে তাহলে কি হবে দেখো এই স্টডিটিতে কোনো কিছুই বাদ যাচ্ছে না ঠিক আছে দেন যা হচ্ছে যেই সমস্ত সোর্সগুলা থেকে কোশ্চেন হয় ফ্রিকোয়েন্টলি হুবহু তুলে দেয় ওইগুলাতে কোন কোন জায়গাগুলো আছে এমসিকিউ আছে সারো আছে বিভিন্ন জায়গা আছে এই জায়গাগুলো ঠিক আছে তো দ্যাটস ইট এখন এর ভিতরে তুমি যদি অর্ধেক কমপ্লিট করতে পারো নো প্রবলেম সো তাসমিয়া আমাদের রিভিশন নিয়ে কনফিউজ ছিল তো তাসমিয়ার ক্ষেত্রে তাসমিয়া যদি অ্যাসপেক্ট সিরিজ অ্যাসপেক্ট সিরিজের কোয়েশ্চেন ব্যাঙ্কটা তুমি কমপ্লিট করছো তো আমার মতে তোমার অ্যাসপেক্ট সিরিজের কোয়েশ্চেন ব্যাঙ্কটা নিয়ে আগানো উচিত অ্যাসপেক্ট সিরিজের কোয়েশ্চেন ব্যাঙ্কটা নিয়ে আগাও ওইটা যদ্দূর তুমি পড়াশোনা করছো ওইটাই তুমি বারবার রিভিশন দাও ওইটা তুমি বারবার রিভিশন দাও এর পাশাপাশি যদি তোমার মেইন বইয়ের এমসি কিউগুলো সলভ করা থাকে দেন ওটাতে যেও যদি না করা থাকে তাহলে আমার ওই জিএসটির যে কোশ্চেন ব্যাঙ্ক সলভের ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো দেখে দেখে আরেকবার রিভিশন দিও তুমি জাস্ট দুইটা সোর্স কভার করো একটা হচ্ছে তোমার অ্যাসপেক্ট সিরিজের কোয়েশন ব্যাঙ্ক যেটা আছে ওইটা বা অ্যাসপেক্ট সিরিজের যে বইটা আছে ওইটা পাশাপাশি উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটা যেটার वीडियोसগুলো আমার কাছে আছে মানে আমার যে वीडियोसগুলো তোমার কাছে অ্যাক্সেস আছে এই वीडियोसগুলো দেখে দেখে তুমি তোমার হচ্ছে জিএসটি কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করো দ্যাটস ইট এই দুইটা মেইনটেইন করলে আমার মতে যে তুমি অনেকটা গুছিয়ে ফেলতে পারবা এখন তোমাকে যেরকম কনফিউজ লাগতেছে এতটা কনফিউজ তোমাকে লাগবে না শেষ করলে ওকে আমরা

তো কিছু না কিছু আছে তবে ম্যাথ রিলেটেড সব সাবজেক্টগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো তোমার জন্য বন্ধ হয়ে যাবে দ্যাট ইট এছাড়া কিছু না সো এই ক্ষেত্রে তুমি আগে হচ্ছে ম্যাথ রিলেটেড এবং মানে তোমার জন্য যেটা বেটার হয় তুমি যদি ইংলিশেই ভালো মার্ক তুলতে পারো দেন গো ফর ইংলিশ তোমার এইটা চিন্তা করতে হবে না সাপোজ ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য যদি পড়াশোনা শুরু করো তুমি কি চিন্তা করবা যে ঢাকা ইউনিভার্সিটিতে তো মাত্র আঠারোশো সিট আমি আঠারোশোর ভিতরে কিভাবে আসবো আমি যদি চান্স পাই না পাই এগুলো কিন্তু চিন্তা করব না মানে এগুলো নিয়ে তুমি অত ওই লেভেলে কনসার্ন না হয়ে তোমাকে চিন্তা করতে হবে যে আমার কীভাবে পড়াশোনা করলে আমি টপ মেরিটে আসতে পারি এখন তোমার কাছে আঠারো থেকে আঠারো থেকে আঠারো হাজার হয়ে গেছে সিট তখনও তুমি যদি সেম চিন্তায় থাকো যে না আমার জন্য কিভাবে না হবে তুমি চিন্তা করো যে আঠারো হাজার মানে বাইশ তেইশটা ইউনিভার্সিটি যেগুলো আছে সেই ইউনিভার্সিটিতে ইংলিশ বাংলা রিলেটেড সিট সংখ্যা যদি ওরকম দুই হাজার বা তিন হাজার হয় বা আড়াই হাজার হয় বা ধরো পনেরোশোই হলো তাও কি কম কম না কিন্তু অনেক তো তোমাকে চিন্তা করতে হবে আমি যেই সাবজেক্টটাই দাগাই না কেন ওই সাবজেক্টে আমি রেজাল্টটা টপ কীভাবে করব। সো মাইন্ডসেটটা এইভাবে বিল্ড আপ করো যে না এরকম না যে কেমনে হবে আমি যদি ম্যাথ দাগাই তো কী হবে ফিজিক্স দাগাই তো কী হবে তুমি ম্যাথ দাগায় জিরো পাইলা আর তুমি ইংলিশ দাগায় হচ্ছে পনেরো পাইলা কোনটা বেটার অবশ্যই ইংলিশ বেটার মার্কের দিক দিয়ে ইংলিশ বেটার তুমি ম্যাথ দাগায় দুই পাইলা আর ইংলিশ দাগায় পনেরো পাইলা কোনটা বেটার অবশ্যই তোমার ইয়া বেটার কারণ ম্যাথেও তো হিউজ নাম্বার অফ স্টুডেন্ট দাগাবে তারা চান্স পাবে তারা ভালো মার্ক তুলবে তো সেই দৌড়ে তুমি যদি ম্যাথ দাগায় অনেক পিছায় থাকো তাহলে তো হইলো না সেই ক্ষেত্রে তুমি যারা ইংলিশ জাগায় তোমার সাথে দৌড়াচ্ছে বা কম্পিটিশন করতেছে তাদের সাথে আগাও তাদের ভিতরে টপ থাকো দ্যাট উইল বি বেটার আশা করি বুঝাইতে পারছি জিনিসটা

ভাই আপনি ইশার গুচ্ছের ক্ষেত্রে কোন কোশ্চেন ব্যাংক টাকা রাখতেছেন ভার্সিটি ক ভার্সিটি ক নাকি জিএসটি কোশ্চেন ব্যাংকটা আই উইল পার্সোনালি প্রেফার জিএসটি মোর দ্যান ভার্সিটি ক ভার্সিটি ক এর যেটা আছে এটা অনেক গোছানো অনেক সোর্সফুল ওইটা পড়লেও হয়ে যাবে বাট তোমাকে যদি কোন একটা ইউনিভার্সিটি ক্র্যাক করতে হয় দেন ওই ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নটা বুঝতে হবে সো এই ক্ষেত্রে আমাদের হাতে কিন্তু অপশন আছে জিএসটি তিন সালের কোশ্চেন অ্যানালাইসিস করা অ্যান্ড দেন পাশাপাশি জাস্ট এমবিএসটিউ এনএসটিউ এইগুলার হচ্ছে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা সো এই সমস্ত জায়গাগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে আমাদের জোনটা কোথায় বাট এই এই জায়গাতে তুমি যদি আবার ভার্সিটি কতে যাও ভার্সিটি কতে গেলে অনেক কিছুই তুমি পাবা না মিসিং হবে ঠিক আছে সো এই জন্য আমি তোমার ভার্সিটি কয় হচ্ছে জি এস জিএসটির জন্য প্রেফার করব ভার্সিটি কয়ের জন্য ভার্সিটি কটা প্রেফার করব ঠিক আছে ভার্সিটি কমিন্স হচ্ছে স্পেসিফিকভাবে রাজশাহী ইউনিভার্সিটি তারপর হচ্ছে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তারপরে তোমার হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি চিটাগাং ইউনিভার্সিটি এগুলোর জন্য আমি তোমাকে ভার্সিটি কটা প্রেফার করব ওকে সো তোমার আর কি কোনো কোশ্চেন আছে ভাইয়া ভিডিওটা কি ইউটিউবে যাবে মনে হয় হ্যাঁ কি বললাম হ্যাঁ দিলে একটু ভালো হয় ওকে শিওর ইউটিউবে দিলে তোমরা সবাই ইজিলি দেখতে পারবা আচ্ছা তাসনিম বলো তাসনিম বলো তোমার কি কোয়েশন আমি ভার্সিটি কো শেষ করছিলাম আর জিএসটি কো হচ্ছে জিএসটি যে কোর্স এর মাইক ওইটা আমি দুইবার শেষ করছি এখন কি আমার ভার্সিটি কো কি রিভিশন দাও ঠিক হবে নাকি আমি যদি জিএসটি কো বারবার করে রিভিশন দিই সেটা বেশি ইফেক্টিভ হবে সো আগে হচ্ছে তোমার জিএসটি জিএসটি টা বারবার রিভিশন দিবা একবার বা দুইবার রিভিশন দিবা দেয়ার পরে যদি তোমার মনে হয় যে আমার হাতে সময় আছে পর্যাপ্ত পরিমাণে ভার্সিটি কোটা দেওয়ার জন্য দেন গো ফর ভার্সিটি কো

ইয়া কেমিস্ট্রি তে দাগাচ্ছি দাগাতে দেখতেছি যে অনেকটা টাইম চলে যাচ্ছে ম্যাথ আর ফিজিক্সের জন্য আমি খুব কম সময় পাচ্ছি এবং ম্যাথ যদি ঠিক মতো কভার করতে যাচ্ছি যখন দেখতেছি যে ম্যাথের অনেকগুলো কভার হচ্ছে আর যখন আমি ফিজিক্সে যাচ্ছি তখন দেখতাছি আমার কাছে হয় দশ মিনিট নাহলে পনেরো মিনিট থাকতেছে এর মধ্যে ম্যাথ গুলো করতে করতে মানে অনেক কোশ্চেনে ছেড়ে এসে চলে আসতেছি পরে পাঁচ মিনিটে যখন দেখতেছি যে না আমি তো এটা পারবো কিন্তু আমার তো এটা সময় কুলাইতে পারলাম না তো এটার জন্য বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে প্রথমে বায়োলজি দিয়ে আগানো যদি তোমার বায়োলজি থাকে দেন কেমিস্ট্রিতে যাওয়া দেন ফিজিক্সে যাওয়া দেন ম্যাথে যাওয়া এটা হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজি সব ক্ষেত্রে এটা খুবই অ্যাকুয়েসি মেনটেন হয় এবং ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন এটা কভার করা যায় এই স্ট্র্যাটেজিতে গেলে এর পিছনে লজিক আছে কারণ হচ্ছে আমরা মুখস্ত টাইপ জিনিসপত্র জাস্ট দেখেই জাস্ট করতে পারি দেখেই ডিসিশন নিতে পারি তো সেক্ষেত্রে প্রথমে মুখস্থ টাইপ কোয়েশ্চেন পাবো আমরা কোথায় বায়োলজিতে একদম হুবম মুখস্থ কেমিস্ট্রিতে ফিফটি পার্সেন্টের উপরে মুখস্থ ফিজিক্সে প্রায় থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট মুখস্থ পাবা ম্যাথে যে পুরাটাই ম্যাথমেটিক্স পাবা এবার ম্যাথ দিয়ে তুমি যদি শুরু করো ম্যাথ আর ফিজিক্স দিয়ে শুরু করো তাহলে প্রবলেম কোথায় ম্যাথ দিয়ে শুরু করলে তুমি একদম অতল গহ্বরে হারিয়ে যাবা কেন কারণ ম্যাথে পঁচিশটা আর পঁচিশটাই ম্যাথ প্রত্যেকটা ম্যাথ তোমাকে ধরে ধরে সলভ করতে হবে তুমি যদি পঁচিশটা ম্যাথ পঁচিশ মিনিটেও সলভ করো তো তোমার যেই পরিমাণ এনার্জি লস হবে এরপরে যে দেখবা তোমার ব্রেন কাজ করা বন্ধ করে দিবে তোমার আর আগের মতো রেসপন্স করতেছে না ঠিক আছে সো সেই ক্ষেত্রে তুমি যদি ম্যাথ দিয়ে শুরু করো দেখবা যে শেষে যে বায়োলজি কেমিস্ট্রি এগুলো ভুলে গেছো এগুলা পারা জিনিসও মনে করতে পারতেছো না তো এর জন্য সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজি প্রথমে বায়োলজি দিয়ে শুরু করা তারপর কেমিস্ট্রি দিয়ে শুরু করা এরপর ফিজিক্সে যাওয়া অ্যান্ড দেন যে হচ্ছে ম্যাথ করা ঠিক আছে ম্যাথে তুমি যতই বসাও না কেন ম্যাথ নিয়ে আগানোটা হচ্ছে ভুল স্ট্র্যাটেজি ম্যাথ নিয়ে করতে গেলে বাকিগুলাই ধরা খাবা কারণ শুধুমাত্র একটাতে ভালো মার্ক তুমি চান্স না তোমাকে তো করতে হবে আচ্ছা থ্যাংক ইউ ওকে ইট আমাদের সেশনটা এই পর্যন্ত ছিল আমরা পরবর্তী সেশন হয়তো একটা ছিল হ্যাঁ হ্যাঁ সাদিয়া বলো ভাইয়া আমি হচ্ছে অনলাইন এ একটা ভর্তি হয়েছিলাম কিন্তু ওইখানে কয়েকদিন एग्जाम দেওয়ার পরে সাবজেক্টের আর পেপার করে দেওয়ার পরে মানে 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 স্ট্যান্ডার্ড লাগে না প্রশ্ন মানে অনেক কঠিন প্রশ্ন আছে ক্যালকুলেশন করা যায় না তো আমি কয়েকদিন বাদ রাখছি এখন দেখছি এখানে মডেল টেস্ট দিচ্ছে মানে আমি কি করবো এখন एग्जामে দেখি সেটা একটা দুইটা দাও দিয়ে দেখো যদি আবারো স্ট্যান্ডার্ড মনে হয় দেন আগাবা না মনে হলে আবার স্কিপ করবা তাদেরই তো ভালো তারা তাহলে তোমাদের টাকাটা নিয়ে নিলো কাজে লাগলো না ক্লাস ইয়াগুলা তোমার কোনো কাজে লাগলো না হ্যাঁ আমি গ্রামের ভাষা তো মানে উদ্ভাসের মানে কোনো কানেক্টিভ নাই জন্য ভাষায় ভাষায় বসে বসে কোশ্চেন সলভ করো প্রতিদিন সকাল নয়টা থেকে 12টা এই সময়টার ভিতরে ভাষায় বসে পর্যাপ্ত পরিমাণে কোশ্চেন সলভ করো একা একা তাহলেই হবে ঠিক আছে ফাইনালি যে দেখবা ভালো করতেছো বাট না করলে ঝামেলা ভাইয়া মাইনাস মার্কিংটা কি করব মানে কমানোর জন্য এই যে শুরুর দিকে বলছি এটা নিয়ে শুরু দিয়ে বহুত কথা বলছি যে যেগুলো তোমার কাছে মনে হবে না ওগুলা দাগানোর রিস্কে যাওয়া যাবে না কথা আচ্ছা ভাইয়া ইউটিউবে আমি একটা ভিডিও দেখলাম ওখানে বসে যে তোমরা যদি ভার্সিটি ক পুরা মুখস্ত করো তাহলে তোমাদের চান্স হয়েই যাবে তারপর ভাই এখন আপনি বলেন যে এখন জিএসটি করো তাহলে হচ্ছে ভালো হবে মানে এক এক জায়গায় এক একটা ইনফরমেশন আসতেছে এখন ভাই এটা কনফিউজিং না হ্যাঁ অবশ্যই ভার্সিডি ক করলে চান্স হয়ে যাবে এটা আমিও তোমাকে বলতেছি ভার্সিটি ক করলে চান্স হয়ে যাবে এটা আমিও তোমাকে বলতেছি কারণ ভার্সিটি কয়েজ যে টোটাল কোয়েশ্চেন ব্যাংকটা বা তোমার হচ্ছে যে টোটাল যে বইটা এটা তো পর্যাপ্ত পরিমাণে বড় একটা বই এন্ড ওখানে হিউজ পরিমাণ ইনফরমেশন বাট তোমার তোমার কাছে আমার সিম্পল একটা প্রশ্ন তোমার ওই বড় বইটা এই এক মাসে কি শেষ করা সম্ভব না ভাই এক সপ্তাহে শেষ হবে না এক সপ্তাহ এক মাসে শেষ করা সম্ভব সম্ভব না সো না ওই বইটাতে অ্যাডজাস্ট করতে অনেকটা সময় লাগে কেউ যদি একদম শুরু থেকে ওই বইটার পরে অনেক পর্যাপ্ত পরিমাণে এফর্ট দিয়ে আসে আমি কিন্তু বারবার বলি আমি কিন্তু বারবার একটা কথা বলি যদি তুমি যেই সোর্সটা তুমি পড়াশোনা করছো সেইটাতে তুমি একদম স্ট্রিক থাকো তোমার যদি ভার্সিটি ক শুরু থেকে ভালো করে পড়া থাকে দেন গো ফর ইট এটার বাইরে যেও না বাট আমার আমার এখানে যারা যারা ভর্তি আছে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি নাইনটি পার্সেন্ট মানুষজন ভার্সিটি কটা ভালো করে পড়ে নাই আর যেহেতু তারা ভার্সিটি কটা ভালো করে পড়ে নেয় দ্যাটস ওয়াই তাদের এখনও পর্যন্ত কোথাও চান্স আসে নাই যদি পড়া থাকতো তাহলে তার চান্স হয়ে যেত এখন তুমি এত কম সময়ে কিভাবে যাবা তাহলে কম সময় আমি যদি তোমাকে বারবার ভার্সিটি কয়েক দিকে ফোকাস করাই বারবার ভার্সিটি কয়েক দিকে ফোকাস করাই আলটিমেটলি তোমার লাভ মানে আবারও আগের পজিশনে তুমি যাবো ওটা আবারও শেষ করতে পারবো না আর আলটিমেটলি লাভও হবে না তো সেই ক্ষেত্রে আমি তোমাকে জিএসটিটা কেন করতে বলতেছি কারণ জিএসটি দেখবা ছোট জিএসটি দেখবা ছোটো দেখে অ্যানালাইসিস করে মেইন জায়গাতে ফোকাস করা যায় যে আসলে আমার কোন জায়গাতে যাইতে হবে ঠিক আছে সো আমি একটু আগে ওই কথাটাই বললাম যে জিএসটিটা আগে ভালো করে করো করার পরে যদি তোমার কাছে পর্যাপ্ত পরিমাণে সময় থাকে দেন গো ফর ভার্সিটি ক বাট ভার্সিটি ক করতে যেয়ে তুমি আর জি আসতে পারলা না দেন প্রবলেম আছে কারণ ভার্সিটি কল তোমার শেষ হলো না আবার তুমি জিএসটিটাও অ্যাডজাস্ট করে পারো নাই তাহলে কী হলো আলটিমেটলি আবারও তুমি ওই মাছ দড়িয়ায় পড়ে গেলা দুই নৌকায় পা দিয়ে কোনোটাই তোমার ঠিক করে হলো না সো আমি কিন্তু এই টোটাল প্রিপারেশনের শুরু থেকে বিগত এক মাস যাবৎ ভার্সিটি কটাকে সেকেন্ড অপশনে রাখতেছি এর পিছনে পর্যাপ্ত পরিমাণে লজিক আছে আমার একটা ফ্রেন্ড আছে ওর ভিডিও হয়তো তোমরা দেখছো ওর একটা টোটাল চল্লিশ মিনিটের ভিডিও বেশ ভালো ভিউজ আসছে ওরা ও হচ্ছে টোটাল অ্যানালাইসিস করে ওখানে টোটাল মাস্টার প্ল্যান দিছে অ্যান্ড দেওয়ার পরেও আমাকে জিজ্ঞেস করতেছে বন্ধু আমি কি যা যা বলছি এটা তোর কাছে কি মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট কিনা তো আমি ওরা বলছি যে তুই যে এখানে টোটালি ভার্সিটি কটাকে এভাবে এভাবে ফোকাস করলি তোর একটা জেনারেল পারসপেক্টিভ বল তুই ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা আজকে বাসায় যে খুলবি খুলে দেখবি দেখে বলবি যেটাকে তুই এক মাসে কমপ্লিট করতে পারবি তো আমাকে বলছে যে না বন্ধু সম্ভব না তো আমি বলছি তাহলে তো সে মিসগাইডেড হয়ে গেল এখন এই ব্যাপারটা নিয়ে আমি ওপেনলি কথা বলতে পারতেছি না কেন বলতে বলতে পারতেছি না কারণ আমি চাই না যে অন্য কেউ জিনিসটা নিয়ে অনেক ইয়া হোক হ্যাঁ ঝামেলাই পড়ুক বা দেখো কেউ যদি মানে খুব ব্যাড ম্যানার না শেখায় অনলাইনে তাহলে আমি তার এগেনস্টে কোনো কথা বলি না ঠিক আছে আমি আমার ওয়েতে চলি সব সময় অ্যান্ড আমার স্ট্র্যাটেজিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করি আমি বারবারই আমার ভিডিওসগুলোতে বলি যে এগুলো যেগুলো বলতেছি এগুলো আমার এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ অ্যান্ড থটস তোমার যদি ভালো লাগে তুমি নিবা না লাগলে মনে তোমার যদি অন্য কোনো কিছু অ্যাডজাস্ট হয় দেন গো ফর ইট অন্য কোনো কিছু অ্যাডজাস্ট হলে গো ফর ইট ঠিক আছে সো দ্যাটস ইট আচ্ছা ভাইয়া আমার জিএসটি কোয়েশ্চেন ব্যাংকটা মানে শেষ হয়েছে কিন্তু রিভিশনটা এখনো স্টার্ট হয়নি রিভিশন না করলে তো লাভ নেই না লাভ নেই ব্যাপারটা তা না যত দ্রুত পারো রিভিশন দেওয়া শুরু করো দুই তিন দিনে রিভিশন দিয়ে শেষ করো দেন হচ্ছে চেষ্টা করো যে আরও একবার আরেকবার রিভিশন দিতে ওইটা একদিনে শেষ করতে দেন তুমি হচ্ছে যে সমস্ত অন্যান্য সোর্সগুলোতে পড়াশোনা করছো তোমার যা যা পড়াশোনা অন্যান্য সোর্সগুলো থেকে করা আছে ওইগুলো আস্তে 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 করো দেখবা যে অনেক বেশি উপকার আসছে মানে মিনিমাম দুইবার রিভাইজ করাই লাগবে করাই লাগবে ব্যাপারটা তা না দুইবার রিভিশন দিলে জিনিসটার সাথে তোমার একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি হবে পরীক্ষা হলে যে দেখবা যে ওই সিমিলার জোন থেকে প্রশ্ন আসলে তোমার মনে হবে যে না আমি পারবো অ্যান্ড আমি পারতেছি অ্যাকুরেসিটা বেড়ে যায় ঠিক আছে অপার ভাইয়ের একটা কথা আমার অনেক আগে তোমাদের মতো যখন আমি ছিলাম তখন আমার খুব ভালো লাগছিলো যে পড়াশোনা করতে 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 একটা জিনিসের প্রতি পড়াশোনা করতে 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 তোমার একটা স্যাচুরেশন স্টেট চলে আসে স্যাচুরেশন স্টেট মানে হচ্ছে সম্পৃক্ত অবস্থা ওই জিনিসপত্রগুলো তোমার ভিতরে ঢুকে যায় এমনভাবে ঢুকে যায় তো তুমি যদি পড়াশোনা নাও করো নাও করে পরীক্ষা দাও দেখো পরীক্ষায় যে তুমি ভালো করতেছো কিছু মানুষ থাকে যারা মানে পড়াশোনা করে না জাস্ট র্যান্ডম পরীক্ষা দেয় তারপরেও চান্স পায় যেখানে যেখানে পরীক্ষা দেয় সেই জায়গাতেই চান্স পায় এর কারণ হচ্ছে ওর ইনিশিয়াল স্টেজ থেকে পড়তে পড়তে এমন একটা স্টেটে পৌঁছায় গেছে যে ওর ভিতরে একটা স্যাচুয়েশন চলে আসছে ও পরীক্ষার হলে চাইলেও ভুল করতে পারে না ঠিক আছে সম্পৃক্ত অবস্থা বা স্যাচুরেশন স্টেট তো তুমি সম্পৃক্ত অবস্থা বা স্যাচুরেশন স্টেটে পৌঁছাইতে পারবা কখন যখন তুমি পর্যাপ্ত পরিমাণে রিভিশন দিবা তখন রিভিশন দিতে 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 জিনিসটা তোমার ভিতরে এমন হয়ে যাবে যে তোমার ওটাতে আর ভুল হবে না যেমন ধরো তোমাদের কেমিস্ট্রিতে বিশেষভাবে কেমিস্ট্রিতে আমি একদম অ্যাডমিশনের সময়ও সবচেয়ে উইক ছিলাম কেমিস্ট্রিতে আমার ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারেও আমি সব সবচেয়ে উইক ছিলাম কেমিস্ট্রিতে আর যেহেতু আমি কেমিস্ট্রিতে উইক ছিলাম কেমিস্ট্রি নিয়ে আমি সবচেয়ে বেশি ফোকাস করছি তো আমি পড়াইছি এখন তিন বছর চার বছর যাবৎ কেমিস্ট্রি পড়াইতে পড়াইতে কেমিস্ট্রির উপরে আমার বিজমেন্ট এমন ভালো আসছে যে কেমিস্ট্রিতে যে কোনো জিনিস আমাকে জিজ্ঞেস করো আমি সাথে সাথে বলে দিতে পারবো আচ্ছা এটা এই না এই ইভেন আমি এখন হচ্ছে এ লেভেলের কেমিস্ট্রি পড়াই আমার একটা বনানিতে একটা টিউশন আছে অনেক হাই প্রেমেন্টের টিউশন যেটা আমি হচ্ছে ওর বাসায় যে বনানিতে এ লেভেলের কেমিস্ট্রি পড়াই ওদের এ লেভেলের যে ক্যাম্ব্রিজ সিলেবাস আছে সেই ক্যাম্ব্রিজ সিলেবাসে কেমিস্ট্রি পড়াই সো ওই কেমিস্ট্রি সিলেবাস ওকে পড়াইতে যাওয়ার আগের দিন পর্যন্ত আমি জানতাম না ওদের সিলেবাসে কি আছে শুধু কেমিস্ট্রি পড়াইতে পড়াইতে এত ভালো অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়ে গেছে যে আমি ওটা পড়াইতে পারি আমার কোনো অসুবিধা হয় না জিনিসটা এমন যে তুমি একটা জিনিস যত বেশি পড়তে থাকবা পড়তে থাকবা পড়তে থাকবা ওর জিনিসপত্রগুলোর সাথে তোমার অ্যাডজাস্টমেন্ট অন্য লেভেলে চলে যাবে তুমি চাইলেই পারবা ঠিক আছে তোমার ওই কি বল আচ্ছা ভাইয়া জিএসটি কোয়েশন ব্যাংকে যেগুলো একটু গ্যাপ আছে আমাদের ক্লাসের মানে ম্যাথের কয়েকটা গ্যাপ আছে পরে হচ্ছে মনে হয় দুই তিনটা গ্যাপ আছে আর বেসিকালি আছে সব গুলো কি লাগবে না এগুলো এগুলা লাগবে না বলতে এগুলাতে আমি কোশ্চেন গুলো দেখছি এগুলো একটু বেশি হাই লেভেল জিএসটি তে কোশ্চেন এই হাই লেভেল দেয় না ঠিক আছে সো দ্যাটস ওয়াই আমি ওই জিনিসপত্রগুলা সিদ্ধান্ত নিছিলাম যে আমি একদম শেষে যেয়ে দিবো যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই পড়বে যাদের প্রয়োজন না তারা স্কিপ করতে পারে সো আমি এগুলো নিয়ে কাজ শুরু করছি এক দুই দিনের ভিতরে পেয়ে যাবা আজকে উনিশ তারিখ তোমাদের পরীক্ষার সাতাশ তারিখে মোটামুটি তেইশ তারিখের ভিতরে ক্লোজ হয়ে যাবে বাকি তিন চার দিন পাবা তিন চারটা ভিডিও দেখার জন্য দেখে নিবা যাদের প্রয়োজন তারাই যেন ওই জিনিসগুলো করে ঠিক আছে দ্যাটস অয় আমি এগুলো আগে করি নাই নাহলে এগুলো আমি আগে দিয়ে দিতাম এগুলো একটু বেশি হাই লেভেলের

আল্লাহ মাফ করুক ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তোমাদের সাথে আবার পরবর্তীতে কোনো একটি গাইডলাইন সেশনে দেখা হবে ইনশাআল্লাহ পরীক্ষার আগে যদি সম্ভব হয় ইনশাল্লাহ নিবো যদি সম্ভব না হয় তাহলে পরীক্ষার পরে হয়তো কথা হবে তোমাদের সাথে পরীক্ষার আগে যদি প্রয়োজন পড়ে একটু গ্রুপে তোমরা জানাও যে ভাইয়া কিছু বিষয়ে কথাবার্তা আছে ওগুলা নিয়ে কথাবার্তা বলা যেতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড হচ্ছে বেস্ট একটা এক্সাম দাও ইনশাল্লাহ ভালো হবে তোমাদের সবার জন্য দুয়া রইলো শুভকামনা রইলো থ্যাংক ইউ সো মাচ